اعوذ بالله <سؤال> من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد، وعلى آل محمد كما باركت على إبراهيم আলে দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সত্যের সন্ধানে অনুষ্ঠান দেখার জন্য আজ আমাদের এ পর্বের তৃতীয় দিনের অনুষ্ঠান আশা করি গত দুদিনের মতো আজও আপনারা আমাদের সাথেই থাকবেন সুদর্শকবৃন্দ আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আজও আশা করি আপনারা সরাসরি ফোন করে আপনাদের প্রশ্ন পাঠাবেন ইমেইল এবং ফ্যাক্সের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন সুদর্শকবিন্দু যারা যেখানেই এই অনুষ্ঠান দেখার জন্য সমবেত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ রাখবো আগামী দু ঘন্টা দু ঘন্টার অনুষ্ঠান আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এর মধ্যে আপনারা চিন্তার খোরাক পাবেন এবং আপনাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইমাম আদি আলহ সাল্লা আসলামের আগমন বার্তা আপনাদের কাছে পৌঁছে দেয়া আল্লাহ তালা আমাদেরকে ইমাম মাহাদি আলাহ ইসলাতকে মানার তৌফিক দিয়েছেন আহমদীদের কর্তব্য হচ্ছে যাকে আমরা মেনেছি তার শিক্ষার উপর যেন আমরা পূর্ণরূপে অনুসরণ করি এবং যারা আহমদি আমাদের কাছে আজ এসেছেন তাদের সামনে যেন আমরা উত্তম আদর্শ স্থাপন করে তাদেরকেও আহমদীয়দের দিকে আকৃষ্ট করতে সক্ষম হই সুদর্শকবৃন্দ দর্শকবৃন্দ আমরা প্রথমে প্রাসঙ্গিকভাবে স্টুডিওতে কিছু আলোচনা করব তারপরে সরাসরি আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন টেলিভিশন পর্দায় আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারগুলো প্রদর্শন করা হচ্ছে আপনারা নাম্বার টুকে নিন এবং সময় সুযোগ মতো আপনারা ফোন করুন দর্শক প্রসঙ্গক্রমে আজ কথাও জানিয়ে দিচ্ছি আজ ছাব্বিশে মে আজ থেকে একশত চার বছর পূর্বে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হাজর মিজা গোলাম আহমদ কাদিয়ানী আলহিয়া সালাতুয়াসালাম খোদাতলার চিরন্তন রীতি অনুসারে ইহদাম ত্যাগ করেছিলেন ইন্তেকাল করেছিলেন আজ এ প্রসঙ্গেও আমরা আলোচনা করব। নতুন কিছু আলোচনা আজকে আসবে আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক আমাদের স্টুডিওতে আলোচনার জন্য আজও উপস্থিত আছেন মহতারা মৌলানা ফিরোজ আলম সাহেব এবং আছেন মহতারা মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব দর্শক রীতি অনুসারে আজ আমরা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং পবিত্র কোরআনের গুণগান নিয়ে আলোচনা আরম্ভ করব। আর এ পর্যায়ে আমি মৌলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে অনুরোধ রাখব পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু বলার জন্য ধন্যবাদ কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার সামর্থ্য এবং সাধ্য আমার নাই তাই আল্লাহ তালার পবিত্র বাণী আল কোরআনিরই আশ্রয় আমাকে গ্রহণ করতে হবে দুটি আয়াত আজকে আমি এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছি যেটা দর্শকদের সামনে উপস্থাপন করা উদ্দেশ্য সুরা ইব্রাহিমের আয়াত নম্বর দুই আউজুব্লাহিমিন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা বলছেন আলিফলাম রেতাবন আঞ্জল নাহ ইলেকালে তুক রেজান মিলে মিনাস জুলুম আ তেল আনুর বি ইজ ইলা আজিজ ইল হামিদ আলি ফলাম রা অনাল্লাহ আলম আরা আনাল্লাহ আরা আমি আল্লাহ যে সর্বদ্রষ্টা খিতাবুন আঞ্জাল না এটা সেই পূর্ণ খিতাব যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি দে তুখ যান নাসা যেন তুমি মানুষকে বের করে আনো মিনাজ মাতে অন্ধকার রাশি থেকে অন্ধকার রাজি থেকে ইলান্নূর আলোর দিকে বেঈজনে রাব্বহীম তাদের প্রতি পালক প্রভুর নির্দেশে ইলাস আজিজ আজিজিল হামিদ অন্ধকার থেকে বের করে কোথায় আনো মহাপরাক্রমশালী প্রশংসনীয় অস্তিত্ব আল্লাহর পথে তাহলে আল্লাহ তালার দাবি কোরআন শরীফের দাবি হচ্ছে এটা এমন একটি ঐশী গ্রন্থ যা মানুষকে অন্ধকার থেকে মুক্তি দেয় এবং আলোর দিকে নিয়ে আসে এটা একটা অদ্ভুত দাবি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে বোঝার চেষ্টা করে এর ভিতরে ডুব দেওয়ার চেষ্টা করে সে অনুভব করবে যে সে যে অন্ধকার জীবন কাটাচ্ছিল তার থেকে সে আলোর দিকে যাচ্ছে একটা পবিত্র পরিবর্তন তার মধ্যে আসে একেবারে সাদামাটা উপলব্ধির সাথেও যদি কোনো ব্যক্তি চেষ্টা করে যে আমি বুঝার চেষ্টা করব আল্লাহ তালা কি বলছেন এখানে সে যদি কোরআন শরীফ আন্তরিকতার সাথে পড়ে যে ভাষায় যতটুকু সে পারে কিন্তু আন্তরিকতার সাথে আল্লাহর বাণী হিসাবে যদি পড়ে দেখে সে নিজের মাঝে একটা পবিত্র পরিবর্তন অনুভব করবে আর এটাই আলোর পথের যাত্রা অন্ধকারকে বিদায় দিয়ে আলোর দিকে অগ্রসর হওয়ার নাম কোরআন এবং কোরআন পড়লে এই পবিত্র অনুভূতি মানুষের মধ্যে জাগে আরেকটি ইয়ে আছে সুরা নাহাল সেখান থেকে আমি একটি আয়াত পড়ছি আপনাদের সামনে সেখানে আল্লাহ তালা কোরআন শরীফের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সুরা নাহালের আয়াত নম্বর নব্বই সেখানে আল্লাহ তালা বলছেন আউজবিল্লাহ মিনা শায়তান রাজিম ওয়মা না বাসো ফি কুল্লে উম্মাতিন শাহিদান আলেহিম ওয়মা না বাসো ফি কুল্লে উম্মাতিন শাহিদানা আলাইহিম মিন আনফুসহিম ওয় নাকা আলা শাহিদন আলাহাউল আয় ওয় না শাহিদান হুদম ওয়া রাহমাতম ওয় বুস আলী মুসলিম এবং স্মরণ করো যেদিন আমরা প্রত্যেক জাতির মাঝ থেকে তাদের বিরুদ্ধে তাদেরই মাঝ থেকে একজন সাক্ষীদার করাবো এবং হে রসুল তোমাকেও তাদের সক সকলের জন্য সাক্ষীরূপে উপস্থিত করবো এবং আমরা আত্মসমর্পণকারীদের জন্য তোমার প্রতি এই পূর্ণ গ্রন্থ অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা স্বরূপ এবং হেদায়েত পথ নির্দেশনা রাহমাতান এবং দয়াস্বরূপ বা বুশরা লীল মুসলিমিন আর সুসংবাদ সুসংবাদস্বরূপ ইসলাম গ্রহণকারীদের জন্য আত্মসমর্পণকারীদের জন্য তাহলে দেখা গেল কোরআন শরীফ কী দাবি করছে কোরআন শরীফ দাবি করছে যে এর মাঝে প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ বিদ্যমান এমন কোনো ধর্মীয় চাহিদা নাই যেটার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন শরীফে পাওয়া যাবে না কোনো একটা সমস্যা হয়েছে কোনো একটা বিষয় আমার কাছে অস্পষ্ট ধর্মীয় তত্ত্ব এবং ধর্মীয় মর্ম কথা বুঝতে পারছি না কোরআন পড়ে কোরআনের কোথাও না কোথাও সেই বিষয়ে অবশ্যই এমন আলো বিদ্যমান আছে যেটা সময় মতো আপনার কাছে প্রকাশিত হবে যদি আপনি নিজে উদ্ঘাটন না করতে পারেন যাদেরকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দান করেছেন তাদের বই পড়েন দেখবেন সেখানে তার বিশ্লেষণ দেওয়া আছে অদ্ভুত অদ্ভুতভাবে দেওয়া আছে এটা কোনো কিছু অস্পষ্ট রাখে না যদি কোনো কিছু অস্পষ্ট তো মনে হয় কোরআন পড়তে থাকেন সেখান থেকে আপনাকে আল্লাহ তালা আলো দেখাবেন এই কথাটা খুব ভালো করে বোঝা দরকার সবচেয়ে বড় অনুভূতির ব্যাপার হচ্ছে হুদাম রহমাতম বা লিল মুসলিমিন এটা পথ নির্দেশনা এটা বিরাট দয়া এবং সুসংবাদ আত্মসমর্পণকারীদের জন্য যারা আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে এবং সমর্পিত হবার উদ্দেশ্য নিয়ে কোরআন শরীফ পড়ে তারা পদে পদে পথ নির্দেশনা পাবে আল্লাহর পক্ষ থেকে দয়া নিদর্শন দেখবে এবং সুসংবাদ লাভ করবে আল্লাহর পক্ষ থেকে উন্নতির নৈকট্যের হযরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম নিজে কোরআন শরীফ পড়তেন আন্তরিকতার সাথে এবং দীর্ঘ তেলাওয়াত করতেন নামাজেও করতেন এর বাইরেও করতেন কেবল তিনি যে নিজে তেলাওয়াত করতেন তা না যারা সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত করত তাদের কাছে গিয়ে বসতেন আর বলতেন আমাকে কোরআন শরীফ পড়ে শোনাও হযরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আনহ সম্পর্কে জানা যায় যে তিনি খুব সুন্দরভাবে সুরলিত কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেন হজুর সাল্লাহ আলিহে ওয়াসাল্লাম তার কাছে গিয়ে একদিন বসতেন আর বললেন কোরআন শরীফের এক অংশ পাঠ করে শোনাও তিনি বলেন হে আল্লাহ রসুল আপনার সামনে বলে হ্যাঁ শোনাও তিনি শোনালেন এবং পাঠ করতে থাকলেন তিলবত করতে থাকলেন এত আন্তরিকতার সাথে এত সুরলিতভাবে হজুর হজুর সাল্লি ওয়াসাল্লাম মুগ্ধ হয়ে শুনছিলেন আল্লাহর বাণী অথচ তার প্রতি নাজিল হয়েছে কিন্তু অন্যের মুখ দিয়ে নিজের প্রেমাসপদের বাণী শুনতে কার না ভালো লাগে তো এক পর্যায়ে এসে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণিত হচ্ছিল বা কয় ফাইজা জে এনা মিন কুল্লে উম্মতিম বে শহিদিম বা না বেকা আলা হাউলা এ শাহিদা যে বিষয়বস্তু এখনই সুরানাহালের আয়াতে বর্ণিত হচ্ছে হো হলো যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম অনুবাদতা এরকমই আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলেন হজরত ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে মসুদ রজিয়াল্লাহান হউ হজুর সাল্লাল্লাহ রেউয়াস সাল্লাম সেটা শুনে নিজের বিনয়ের কারণে কেঁদে ফেললেন আর যখন হযরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহন মুখ তুলে চাইলেন দেখলেন হজুর সাল্লাহ আল্লি আসলাম কাঁদছে নজরে তাহলে এই কোরআন শরীফ কিসের বিষয় কেবল উচ্চারণ সর্বস্ব কিতাব শুধু উচ্চারণের জন্য কোরআন শরীফ না কি বলছেন আল্লাহ এটা বোঝা দরকার হজুর সাল্লাহ আলহিব যখন কোরআন শুনতেন কোরআন আত্মস্থ করার জন্য শুনতেন এবং কোরআন বুঝতেন বলে সেই কোরআনের প্রভাব তিনি অনুভব করতেন এই জন্যই তো তিনি অস্ত্র জলে ভেসে গেছিলেন হজুর সাল্লাহলাম তখন বললেন বাস আর পারছি না হাজরত আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ মিন মাসুদকে বললেন যথেষ্ট হয়েছে আমি আর পারছি না আমাকে এতটুকু শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে এত বড় শ্রেষ্ঠতা আমাকে দেওয়া হয়েছে আমার মতো এক মানুষকে এটা হজুর সাল্লি আসলামের বিনয়ও সাব্যস্ত করে আর একটি জিনিস সাব্যস্ত করে যে মুসলমানদের কিভাবে কোরআন পড়া উচিত কিভাবে কোরআন শোনা উচিত কী উদ্দেশ্যে আর কি আন্তরিকতার সাথে একটি কথা বলে শেষ করবো হাজরত আকদাস মোহাম্মদ রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম শেষ যুগে যার আসার কথা বলেছিলেন ইসলামকে পুনরুদ্ধার করার জন্য কোরআনের সৌন্দর্য যিনি উপস্থাপন করবেন তার কথা যে বলে গেছিলেন তিনি আমাদেরকে কি বলেছেন সেই কথাটা বলে দিই তিনি এক স্থলে বলেছেন যদি তোমাদের অভ্যন্তরীণ বাধাবিঘ্ন না থাকে কোরআন শরীফ এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে পবিত্র করতে সক্ষম এটা একটা অদ্ভুত চিকিৎসাপত্র দিয়ে গেছেন যত বড়ই পাপি হোক একটা মানুষ যদি সে আল্লাহ তালার জগতে প্রবেশ করতে চায় এবং পবিত্র হবার অনুভূতি এবং সংকল্প নিয়ে প্রবেশ করতে চায় আল্লাহর জগতে তাহলে সে কোরআন ভালো করে অধ্যয়ন করুক আর যদি সে আন্তরিকতার সাথে অনুশোচনা সহকারে প্রবেশ করে এবং কোরআন পড়ে এবং কোরআনের উপর আমল করে যতটুক সে বুঝে তাহলে এক সপ্তাহের মধ্যে সে নিজের মাঝে এক বিরাট বিপ্লব ঘটাতে সম্ভব এই হচ্ছে আল কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম

এখন আকাশের নিচে কেবল একজনই নবী এবং একটি ঐশী গ্রন্থ বিদ্যমান অর্থাৎ হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ যিনি সমস্ত নবীর চেয়ে বেশি মর্যাদাশীল ও শ্রেষ্ঠ আর সকল রসুলের চেয়ে অধিক সম্পূর্ণ এবং যিনি হলেন হাত নবীন ও শ্রেষ্ঠ যার অনুসরণে খোদা প্রাপ্তি ঘটে আর আধার রাজি দূরীভূত হয় আর এই জগতেই সত্যিকার নাজাত লাভের লক্ষণা প্রকাশিত হয় আর কোরআন শরীফ হলো খাঁটি ও পরিপূর্ণ পথ নির্দেশনা ও পবিত্রকরণ প্রভাবে ভরপুর যার মাধ্যমে সত্যিকারের জ্ঞান ও তত্ত্ব লাভ হয় এবং মানবীয় দুর্বলতা থেকে মন পবিত্র হয় এবং মানুষ অজ্ঞতা ঔদাসীন সন্দেহের আবরণ থেকে নিষ্কৃতি লাভ করে হাক্কুল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের পর্যায়ে উপনীত হয় বারাহিনী আহমদিয়া শ্রী দর্শকবিন্দু আমরা শুনছিলাম হাজর মাসিহ মাহমুদ আলহি সাল্লাহামের লেখা হতে একটি উদ্ধৃতি এবারে আমরা দেখতে পাচ্ছি ফোন লাইনে আছেন অনেকেই আমরা ফোন নিচ্ছি দর্শক আমি আবার বলে দিচ্ছি যখন আপনারা ফোন করবেন অনুগ্রহ করে আমাদের সাথে টেলিফোনে কথা বলেন আর টেলিভিশনের ভলিউম কম করে দিবেন নতুবা আপনাদের কথা আমরা স্টুডিওতে স্পষ্টভাবে শুনতে পাই না আর আমরা যদি না শুনতে পাই সারা পৃথিবীর মানুষই শুনতে অসুবিধা বোধ করবে অতএব যখনই আপনারা ফোন করবেন আপনার টেলিফোনে আমাদের সাথে কথা বলবেন এখানে আমি দেখতে পাচ্ছি শিল্পী বেগম এক বোন আছেন কুমিল্লা থেকে আসসালামু আলাইকুম শিল্পী বেগম আপনি শুনতে পাচ্ছেন এখানে দুই নম্বর লাইনে আছেন শিল্পী বেগম আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা না সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি এখানে আমি আরেকজন দেখতে পাচ্ছি আসাম থেকে এক ভাই আছেন লাইনে আব্দুল গাফার সাহেব আব্দুল গাফার সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম গাফার সাহেব সম্ভবত আমি লাইন পাচ্ছি না এখানে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে এখন আসতে চাইবো আবার যে খত্মানুবোধ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমদিয়া জামাত নিয়ে যখনই আমরা আলোচনা করি এই বিষয়টির অবতারণা হয় এবং সর্বপ্রথম আমাদের উপর আক্রমণই হয় এই বিষয়টি দিয়ে আপনারা তো খতনানুবোধ মানেন না তো খত্নানুবোধ সম্পর্কে আজকে যেহেতু আমরা বললাম ইমাম মাহাদি আলাই ইসলাতু আসলাম এই দিনে মারা গিয়েছিলেন আর তিনি সেই যুগে খোদার প্রতিশ্রুতি অনুসারে আবির্ভূত হয়েছিলেন তার এই দিনকে সামনে রেখে যদি আপনি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতেন ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় যেই অভিযোগ এবং আপত্তি বা অপবাদ বলতে পারেন বলা হয় আমরা নাকি হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামকে খাতামান্নাবীন মানি না কিন্তু এটি সম্পূর্ণভাবে অমূলক ভিত্তিহীন কথা কোরআন তাকে খাতামুল খাতামুলনাবি ইন আখ্যা দিয়েছে সুতরাং আমরা কারা এটি না মানার প্রশ্নই ওঠে না অবশ্যই তিনি আমাদের প্রিয় মনিব তিনি নবীন খোদা দৃষ্টিতে তিনি নবীন ছিলেন নবীন হওয়া সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের নিজের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং কী ছিল এই শব্দের তা আমরা বিভিন্ন অধিবেশনে পূর্বেও উপস্থাপন করেছি আজকে যে বিষয়ের সাথে আপনি এটিকে লিঙ্ক করেছেন তাতে প্রবেশের আগে আমি সংক্ষেপে এটি বলে দিতে চাই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম স্বয়ং নবীন হওয়া সত্ত্বেও আমরা যদি তার বিভিন্ন উক্তি এবং হাদিস দেখি তাহলে এটি স্পষ্ট হয় যে তিনি সাল্লাহ সাল্লাম নবীন ছিলেন এবং খাতামান নবীনের অর্থ নিজে করেছেন তার হাদিসে আমরা দেখতে পাই যে খাতামান নবীনের মাধ্যমে এক ধরনের নবুয়ত বন্ধ হয়েছে এই কথা হযরত মোহাম্মদ সাল্লাম স্বয়ং ঘোষণা করেছেন তিনি নিজে বলেছেন যে লা বাদি এই উক্তির পিছনে বললাম তার সমর্থন এই উক্তির মাঝে রসুল্লাহ সালাম বলেছেন যে লা বাদি আমার পর নবী নেই উম্মতের বড় বড় বুজুর্গ বরেণ্য ব্যক্তিত্বরা রসুল্লাহর এই উক্তির অর্থ করেছেন যে এর অর্থ হল এমন নবী রসুল্লার পর আসবেন না যিনি তার শরীয়তকে রহিত করবেন বা সুখ করবেন এটি স্পষ্টভাবে হজরত রসুলুল্লাহ সাল বলেছেন হজরত মহিউদ্দিন আরবি এই কথা বলেছেন লালিয়া এর অর্থ এটি যা এখন আমি বললাম যে রসর পর এমন কোন নবী আসবেন না যিনি তার শরীয়তকে রোহিত করবেন হজরত ওয়াল জওয়াহের লেখক আব্দুল ওয়াহাব সারানি তিনিও একই অর্থ করেছেন মৌলানা তাসেম নান দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনিও এই অর্থই করেছেন যে লানবিয়া বাদের অর্থ হল শরীয়তধারী কোনো নবী আসবেন না কিন্তু খাতামান্নবীন সাল্লা সালাম স্বয়ং নবীন হওয়া সত্ত্বেও আরেক প্রকারের নবুয়তের রাস্তা তিনি খোলা রেখেছেন নবীনের অর্থ হচ্ছে রসরুল নিজের উক্তি আছে হজরত আবু বকর সম্পর্কে আবু বকরু আবু বকরেন আফসাল হাজিহেল উম্মতে ইল্লা আয়াকুনা নবী যে আবু বকর রাজিউল্লা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি কোনো নবী হন তিনি ছাড়া একইভাবে রসরুল্লাহ সালাম এক হাদিসে কুৎসি আছে হজরত মৌসা সম্পর্কে যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমাকে এই উম্মতের নবী বানাও আল্লাহ তালা উত্তর দিয়েছেন নবী ইউহা মিনহা আসলামের প্রতিটি ওয়ি হচ্ছে হাদিসে করছি যে এই উম্মতের নবী উম্মতের মধ্য থেকে হবে একইভাবে আমরা বুখারি শরীফে দেখি যেন হাদিসের বই না বুখারি শরীফে রসুল্লাহ আসলাম দুই ঈশার কথা বলেছেন এক ঈসাকে মৌসার সাথে দেখেছেন তার গঠন গড়ন রং ভিন্ন ধরনের ছিল আর যে ঈসা এই উম্মতের ভিতর আসবেন যিনি দ্য মোকাবেলা করবেন তার রং গঠন ভিন্ন বলেছেন এবং তার নামের সাথে আসলাম নবীল্লা শব্দ ব্যবহার করেছেন চারবার তো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিজের উক্তিতে আমরা খাতামান নবীনের ব্যাখ্যা দেখি অর্থাৎ এক ধরনের নবুয়ত বন্ধ শরীয়তধারী তার শিক্ষার বাহিরে নতুন কোনো শিক্ষা আসবে না আলিয়মা আকমাল তোলাকুম দিন কিন্তু আরেক ধরনের নবুয়তের রাস্তা খোলা দাসত্বে মোহাম্মদ রসুল্লাহার আনুগত্যে তার কাজ করার জন্য তার শরীয়তের প্রচারের জন্য হজরত মির্জা গোলাম মাহমুদ আলাই সালাত সালাম ঠিক এই দাবি করেছেন তার জীবনের একেবারে অন্তিম যেই ওসিয়ত তা ছাপা হয়েছে উনিশশো আটনের ছাব্বিশে মে এই ওসিয়ত লিখে তিনি প্রেসে দিয়েছেন আখবর আম পত্রিকা এই পত্রিকার নাম যে পত্রিকা দিয়েছেন এটি ছেপেছে ছাব্বিশে মে তারিখে দেখানো হচ্ছে মসিম ইসলামের এই যে বিজ্ঞাপনটি জীবনের শেষ বিজ্ঞাপন এটি তেইশ তারিখে তিনি লিখে প্রেসে দিয়েছেন আর ছাব্বিশে মে তারিখে ছেপেছে এই বিজ্ঞাপনে অবিকল এই দাবি করেছেন তিনি যা মোহাম্মদ সাহাশামের হাদিস আমরা দেখতে পাই তিনি বলেন যে আমার বিরুদ্ধে কেউ কেউ অপবাদ লাগায় অপবাদ আরোপ করে যে আমি নাকি স্বাধীন নবী হওয়ার দাবি করেছি স্বতন্ত্র নবুয়তের দাবি করেছি নতুন কোনো শরীয়ত নিয়ে এসেছি তিনি বলছেন নওয়াজবিল্লাহ এই ধরনের কোনো দাবি আমার নেই আমি শুরু থেকে আজ পর্যন্ত যত বই লিখেছি সব বইতে এই ধরনের নবুয়তকে আমি অস্বীকার করে এসেছি অর্থাৎ আমি কি মুস্তকিল কোনো নবুয়তের দাবি করিনি আমি কোনো স্বাধীন স্বতন্ত্র বা স্বয়ংসিদ্ধ নবুয়তের আমার দাবি নেই কোথাও এ দাবি আমি করিনি আমি সব জায়গায় আমার সব বইতে এই ধরনের নবুয়তের অস্বীকার করেছে হ্যাঁ এক ধরনের নবুয়তের কথা আমি স্বীকার করেছি সেই নবুয়ত সম্পর্কে হযরত মোসিন ইসলাম বলছেন যে সেটি হল উম্মতি নবত সেটি হলো তিনি কোরআন শরীফের আয়াত উল্লেখ করে বলেছেন খোদা তালা আমার সাথে অজস্র ধারায় লাভ করেছেন তো যার প্রতি অজস্র ধারায় লাভ হয় তা সেই অজস্র লাভ অজস্র ধারায় এলহাম সেটি সেটিকে তিনি নবুয়ত নাম দিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে আমার এলহাম এবং অন্য সাধারণ মানুষের যে প্রতি যে এলহাম কোনো কোনো মানুষের প্রতি কোনো ওহি বা এলহাম হয়ে থাকে এটার ভিতরে একটা পার্থক্য আছে এই পার্থক্য বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন এক ফকিরের এবং একজন সম্পদশালীর যে ফকিরের কাছেও কিছু পয়সা থাকে কপর দক্ষিণ কিন্তু এক আমিরের কাছে রাজার কাছেও পয়সা থাকে তো আমহা আমার এলহাম এবং সেই ফকিরের এলহামের ভিতরে এটাই পার্থক্য তো আমার প্রতি আল্লাহ তালা যেই ওহি করেছেন সেটি অজস্র ধারায় হয়েছে সেটি গায়েবের উপর আল্লাহ তালা আমাকে এত প্রাধান্য দিয়েছেন সেটিকে আমি নবুয়ত বলেছি কিন্তু এই নবীয়ত নবুয়ত মহাম্মদ সাহা ইসলামের দাসত্বের নবুয়ত মহাম্মদামের আনুগত্যের নবুয়ত ভিন্ন কোনো নবুয়ত আমি দাবি করিনি তো এক ধরনের নবুয়তকে তিনি অস্বীকার করেছেন আরেক ধরনের নবতের কথা তিনি স্বীকার করেছেন এটি তার জীবনের অন্তিম যে লেখা অন্তিম ইশতেহার যা তার বিজ্ঞাপনের তৃতীয় খণ্ডে ছাপা হয়েছে সেখানে এটি সংরক্ষিত আছে এটিকে আমরা তার ওসিয়ত হিসাবে নিতে পারি

আচ্ছা আপনি উনি কখন কবে আসছে কত হিসেবে আসছে আচ্ছা আর আমাদের মাওলানারা বলে যে উনি এখন আসেনাই আচ্ছা

খায়রুল করুনে কারণেই সুম্মাল্লা জিনা ইয়ালুনা হুম সুম্মাল্লা জিনা ইয়ালুনা সুম্মা কাজেব আমার শতাব্দী সর্বোত্তম শতাব্দী তারপরে তার সংলগ্ন শতাব্দী তারপরে তার সংলগ্ন শতাব্দী এর পর মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে তিন শতাব্দীকে উনি উত্তম বলেছেন এর পরে মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে কোরআন শরীফে বোন সিরাজ সুরাজ সিজদাতে আল্লাহ তালা বলছেন আওয়াজবিল্লাহমিনা সৈতান রাজিম একেবারে প্রথম রুকুতেই উদববেরোল আমরা আ মা ইল লার্জেে সুমমা আ আরুজ ইলাহে ফে ইয়ামেন কানামক দারুহুহ আলফাসানাথতিম মেম্মাতা উদ্দুন। আল্লাহ তালা উন্যাঙ্গিন জীবন বিধান তার পক্ষ থেকে এ ধরাপৃষ্ঠে অবতীর্ণ করেছেন। অতপর এই জীবন বিধান তারি দিকে উঠে যাবে চলে যাবে এমন এক দিনে যার পরিমাণ এক হাজার বছর তোমাদের গণনা অনুযায়ী। ইসলাম এসেছে সর্বশেষ ধর্ম সম্পূর্ণ ধর্ম। কিন্তু নামে মাত্র ইসলাম অবশিষ্ট থাকবে আসল ইসলাম হারিয়ে যাবে জগৎ থেকে এটাও ভবিষ্যৎ বানিয়ে আছে কোরআন শরীফে কতদিনে যাবে এক হাজার বছরে হাদিস শরীফে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে প্রথম তিনশো বছরে যাবে না এরপরে যাওয়া আরম্ভ হবে মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে কতদিনে সম্পূর্ণ হবে এক হাজার বছরে তাহলে তিনশো বছরের সাথে এক হাজার বছর যোগ দেন তেরোশো বছর যখন তেরোশো বছর হিজড়ি সনের অতিবাহিত হবে তখন ইসলাম ধর্মের উপরে চরম বিপদের সময় উপস্থিত ক্রান্তি লগ্ন অমানিসার চরম অন্ধকার তখন বিরাজ করবে ইসলামী বিশ্বে মুসলমানদের জগতে আর নিয়ম হচ্ছে চরম অন্ধকার যখন একবার এসে যায় তারপরে সুপ্রভাত উদিত হয় আর ঠিক তখনই তেরোশো বছর হিজরি সনের যখন অতিবাহিত হবে তখন ইমাম মাদি আলহিসামের আসার কথা বোন ঠিক সেই অনুযায়ী তেরোশো ছয় হিজড়ি সনে হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এই পবিত্র জামাত আহমদিয়া মুসলিম জামাত বানিয়েছেন তেরোশো ছয় হিজরি সনে চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে ঠিক গোড়াতে ঠিক মাথায় হজরত ইমাম মাদি আল্লাহর আদেশে রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মহাদি হিসাবে এসেছেন এবং জামাত গঠন করেছেন তাহলে তেরোশো বছর পার হবার পর চতুর্দশ হিজড়ি শতাব্দীতে যে ইমাম মাহাদি আল্লাহ ইসলামের আসার কথা ছিল তিনি এসে গেছেন এবং তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন তার জন্ম হয়েছিল বারোশো পঞ্চাশ হিজড়িতে এবং তিনি বারোশো নব্বই থেকে বারোশো নব্বই হিজড়ি থেকে একাধারে আল্লাহ তালার পক্ষ থেকে ইলহাম এবং গ্যারসরি ওয়াহি অর্থাৎ শরীয়তবিহীন ওহি লাভ করা আরম্ভ করেন এবং তিনি আল্লাহর আদেশে জামাত গঠন করেন এবং তেরোশো ছাব্বিশ হিজড়িতে চন্দ্র হিসাবে ছিয়াত্তর বছর বয়সে ইন্তেকাল করেন তাঁর মৃত্যুর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি মৃত্যুবরণ করব আমি কাজ করে দিয়ে গেলাম যা আমার কাজ ছিল কিন্তু এই যে সমস্ত কাজ বাকি রইল সেই কাজ সম্পাদিত হবে আমার পরে স্থলাভিষিক্ত ব্যক্তি খলিফাদের মাধ্যমে এবং আজ আমরা হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদী আনী আলাইসালামের মৃত্যুর পর একশো বছর অতিক্রান্ত হয়েছে আগামীকাল খেলাফত প্রতিষ্ঠার দিবস এবং সারা বাংলাদেশ সহ সারা বিশ্ব খেলাফত দিবস উদযাপন করবে সেই খেলাফত দিবসের প্রাক্কালে এটা বলতে চাই যে তার ভবিষ্যৎ বাণী অনুযায়ী হুবহু যেভাবে তিনি বলেছিলেন ঠিক সেইভাবে খেলাফত প্রতিষ্ঠিত হচ্ছে হয়েছে এবং তার কাজ করে যাচ্ছে পঞ্চম খালিফার যুগ চলছে একের পর এক চার চার খালিফা তাদের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে ফেরত চলে গেছেন এখন পঞ্চম খালিফা হযরত মির্জা মসরুর আহমদ সাহেবের যুগ চলছে আপনাদেরকে আমন্ত্রণ হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লা সাল্লামের বিষয়টি যাচাই করুন বাছাই করুন বুঝুন তার লক্ষণগুলো দেখুন দোয়া করুন যদি সত্য প্রমাণিত হয় গ্রহণ করুন বয়াত করুন এবং খেলাফতের অধীনে এক দল এক নেতার অধীনে জীবন কাটান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বোন শিল্পী বেগম আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার আর কোনো প্রশ্ন আছে কি হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে জি আপনার আরেকটি প্রশ্ন বলুন আমাদের বলে জি

আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি যে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আসালামকে অবশ্যই নবীন মানি এবং এটিকে মানা ইমানের জন্য আবশ্যক মনে করি এটি ডাহা মিথ্যা কথা এটি এটি একটি অপবাদ আমাদের উপর হজরত মোহাম্মদ খাতামান নবীন কিন্তু নবীনের অর্থ তিনি সবচেয়ে ভালো বুঝতেন এটি তো আমি বললাম যে নবীন হওয়া সত্ত্বেও তিনি কি অর্থ করেছেন নিজে তিনি অর্থ করেছেন যে এক ধরনের নবুয়তের রাস্তা বন্ধ আরেক ধরনের নবতের রাস্তা খোলা খাতাম শব্দের যত অর্থ করা হয় জমাতে আহমদিয়া সব অর্থে খাতামান নবীন মানে খাতাম শব্দের অর্থ মোল্লারাও বলে যে কোরআন শরীফে এই শব্দটা হজরত মোহাম্মদামের প্রশংসার জন্য এসেছে খাতামান নবীনের এই যে শব্দ আছে এটি প্রশংসা সূচক একটি শব্দ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবী বলার জন্য এটি এসেছে সব নবীর তুলনায় বড় ছিলেন এই অর্থে জামাত আহমদিয়া আল্লাহ তালার ফজলে সবার তুলনায় বেশি এবং দৃঢ় বিশ্বাস রাখে মোহাম্মদ ইসলামের খাতামিয়তের উপর তিনি সর্বশ্রেষ্ঠ নবী কেননা সর্বশ্রেষ্ঠ শরীয়ত তার উপর এসেছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা তার প্রতি অবতীর্ণ হয়েছে আর খাতামের আর একটি অর্থ মৌলানা সাহেবরা করেন যে শেষ নবী এই অর্থ আমরা তাকে শেষ নবী মানি অর্থাৎ হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম শেষ শরীয়ত নিয়ে এসেছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এরপর আর কখনও কোনো নবী আসবে না নতুন কোনো শরীয়ত নিয়ে নতুন কোনো শিক্ষা নিয়ে নতুন কোনো দিক নির্দেশনা নিয়ে কোনো ব্যক্তির আসার কোনো সুযোগ নেই এই অর্থ আমরা তাকে খাতাম আন্নবীন মানি খাতামের আরেকটি অর্থ মলানা সাহেবরা নিজেরাই করেন বিভিন্ন কোরআন শরীফ আছে বাজারে আপনি খুলে দেখবেন এর একটি অর্থ করা হয় নবীদের মোহর তো এই অর্থ আমরা রসুলুল্লাহামকে খাতামান্নবীন মানি তিনি সার নবীদের মোহর ছিলেন মোহরের কাজ কী মোহরের কাজ হলো সত্যায়ন একটা চিঠি লেখে মোহর কেন খচিত করা হয় মোহর কেন লাগানো হয় সত্যায়নের জন্য পূর্বে যত নবী ছিলেন নবীদের মোহর নবীদের এর অর্থ হলো নবীদের সত্যায়নকারী পূর্বে যত নবী ছিলেন হজরত মোহাম্মদ রসুল্লাহর সত্যায়ন যদি না থাকে তাদের নবুয়ত প্রমাণিত হয় না দেখ এর অর্থ হলো সাধারণ মানুষের এটা বুঝতে অসুবিধা হয় তাই একটু ব্যাখ্যা করতে হবে হজরত মৌসা আলা ইসলামের নবুয়তকে নিন অনেক আজেবাজে কথা মূসা সম্পর্কে রয়েছে হজরত দাউদের নবুয়ত সম্পর্কে অনেক আজেবাজে কথা বলা হয় যে তিনি নাকি পরকীয় প্রেমে লিপ্ত ছিলেন সোলেমান সম্পর্কে বলা হয় যে বিয়ে পাগল ছিলেন নাউজুবিল্লা ইব্রাহিম সম্পর্কে বলা হয় যে তিন তিনটি মিথ্যা বলেছেন তো সব নবী সম্পর্কে ইউসুফের কথা তো কেনা জানে কোরআন শরীফে উল্লেখ আছে মোল্লারা বলেই কথা সব নবীদের নবুয়তকে কলঙ্কিত করা হয়েছে আজে বাজে তফসির লিখে মোহাম্মদ রসুল্লাহ এসে ঘোষণা করেছেন যে তারা সবাই পবিত্র ছিলেন মোহাম্মদের মোহর লেগেছে তাদের উপর এটিকে বলা হয় নবীন তো যত অর্থ আমাদের মৌলানা সাহেবরা করেন সকল অর্থে আমরা আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ খাতামান নবীন মানি কিন্তু নবী ইন সাল্লা স্বয়ং বলেছেন যে আমার উম্মতে এই উম্মতের সংশোধনের জন্য ইসা নামে এক নবী আসবেন বুখারি সাহেবের কথা বললাম তো এখনই বুখারিতে উল্লেখ আছে যে ঈসা আসবেন তিনি যে ঈসা দজ্জালের মোকাবেলা করবেন তিনি পূর্বের ঈশা নন পূর্বের ঈশার চেহারা পূর্বের ঈশার রং গঠন গড়ন ভিন্ন বর্ণনা করেছেন একই হাদিসের বইতে আর যে ঈসা দজ্জালের মোকাবেলা করবেন তার চেহারা তার চুলের যে ধরন সেটি সব ভিন্ন বর্ণনা করেছেন এবং তাকে নবী বলেছেন রসুল্লাহাম স্বয়ং মুসলিম শরীফে সেটি উল্লেখ আছে যে নবী উল্লাহে ঈসা নবী উল্লাহে ঈসা নবী উল্লাহ ঈসা নবী উল্লাহ ঈসা যে ঈশা আসবেন উম্মতের সংশোধনের জন্য তিনি নবী হবেন এখন খাতামের যে অর্থ মোহাম্মলাম করেছেন কেউ কোনো মৌলানা যদি সেটি গ্রহণ করতে না চায় আমাদের তার জন্য কিছুই করার নেই আমরা তো মোহাম্মদ রসোল্লার কথাই মানব ধন্যবাদ আপনাকে বোন শিল্পী বেগম আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যেহেতু অনেককেই সুযোগ দিতে হবে এই জন্য দ্বিতীয়বার আর আপনার কাছে আসছি না এখানে আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ নূর সাহেব আছেন

আমি নূর বলতে চারজন প্রতিনিধির সাথে আলোচনা করলাম খুশির ভাই সন্ধ্যার পরে উনি বললেন যে ইসা আলাই আল্লাহ তালা ইন্তেকাল করেছেন এবং তিনি পরবর্তী এবং পরবর্তীতে যিনি মাহাদি হিসাবে আসবেন আমি দনী সহ ব্যাখ্যা নূর সাহেব আপনি অনুষ্ঠানটি দেখছেন আপনি লাইনে থাকুন আপনি লাইন কাটবেন না আমি মওলানা আব্দুল ওয়াসিবের কাছে রাখতে যাচ্ছি প্রশ্নটি ঈসা আলাইহিস নাকি মারা গেছেন আর যিনি আসবেন ইমাম তিনিই ইচ্ছা ব্যাপারটা আমার কাছে স্পষ্ট না আপনি যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন আমরা ভাই নূর সান সেটাই মানি যেটা কোরআন শরীফ বলে যেটা আল্লাহ বলেন আল্লাহ তালা যদি বলেন ঈসা আলাহ সালসালাম জীবিত আকাশে বসে আছেন আমরা মানবো কিন্তু আল্লাহ এমনটি বলেন নাই বলেছেন ঠিক উল্টোটা আল্লাহ তালা বলেছেন হজরত ঈসা আলিয়ালাম মারা গেছেন আপনি শুনতে চান সেই কথা কোরআন শরীফ খোলেন কোরআন শরীফের সুরা আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত খোলেন সুরা আলী ইমরান তিন নম্বর সুরা বিসমিল্লাকে এক নম্বর আয়াত গুণে একশো নম্বর আয়াতে হাত রাখেন আর দেখেন আল্লাহ তালা সেখানে কি ঘোষণা দিচ্ছেন আউজুবিল্লাহমিনিসমিল্লাহ আল্লাহ তালা বলছেন ওমা ইল্লাহ ইসুলন কাদ খালাতহির রসুল হজরত মোহাম্মদ সাল্লিবাস্লাম আল্লাহর একজন পবিত্র রসুল ছাড়া আর কিছুই নন কাদ খালাত নিশ্চয়ই গত হয়ে গেছেন মিন কাব্লেহি তাঁর পূর্বেকার আর রসুল সমস্ত রসুল আফা ইম্মা অতএব তিনিও যদি খালার প্রথম ধরন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন কুতিলা। কিংবা তাকে হত্যা করা হয় খালার দ্বিতীয় ধরন পার হন অতএব তিনিও যদি স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন কিংবা তাকে হত্যা করা হয় মালা আকাবে তোমাদের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে আলা যে ব্যক্তি নিজের পূর্ববর্তী অবস্থায় ফিরে যায় ফালাইয়া সে আল্লাহর কোনোই ক্ষতি সাধন করতে পারে না নাজিল্লাহ শাকেরিন আল্লাহ তালা অচির এই কৃতজ্ঞ মহা মহাপুরস্কারে ভূষিত করবেন হজরত মোহাম্মদ সাল্লাহ স্লামের খুদা শেষ শরীয়তে কোরআন শরীফের মাঝে ঘোষণা দিচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লি আসসাল্লাম মারা যাবেন যেদিন মারা যাবেন সেদিনও তিনি সত্যবাদী থাকবেন কিন্তু জেনে রেখো কাদ খালাত মিন কাবলে রসুল তার পরিবেকার সমস্ত গত হয়ে গেছে ভাই হোসেন আপনার জানা মতে হজরত ঈসা আলিয়া যে এসেছিলেন তিনি কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লামে আগে এসেছিলেন আপনার উত্তর হলো হ্যাঁ অবশ্যই তিনি আগে এসেছিলেন ছশো বছর আগে এসেছিলেন যদি তাই হয় তাহলে কোরআনের ঘোষণা শুনেন কাদ নিশ্চয়ই খালাত গত হয়ে গেছেন মেন কাবলেহি মোহাম্মদ রসুল্লাহর আগেকার আর রসুল সমস্ত রসুল অতএব কোরআন অনুযায়ী অকাট্যভাবে হাজরাত ইসা আলাই সালাতুবাস্লামের মৃত্যু প্রমাণিত হয় ওই যে আপনারা বিভিন্ন রকমের বাজে শুনে রেখেছেন ঈসা আলাইসালাম আকাশে বসে আছেন দোয়া করেছিলেন এই হলো সেই হলো কোরআন সেটা সমর্থন করে না আর আমরা কোরআনের পক্ষের লোক কোরআন যা বলে আমরা তা মানি এখন আপনি সিদ্ধান্ত নেন ভাই আল্লাহ যা বলেছেন তার শেষ শরীয়তে কোরআন শরীফে সেটা মানবেন না হুজুররা যেটা বলে বেড়াচ্ছেন সেটা মানবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মৌলানা সাহেব ভাই মোহাম্মদ নূর সাহেব আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন আমি প্রশ্ন উত্তর পেয়েছি তবে আমি বলতেছি যে আমরা তো অবশ্যই কোরআনকে মানব তবে এরকম ভাবে কি কোনো দলিল নাই যে ইসা আলাহিসাল্লাম উঠে নিয়েছেন আমি যদি এরকম দলিল আগামীকাল বা জীবিত অবস্থায় এবং আকাশে কয়টা কথা বললাম তিনটা সশরীরে তুলেছেন জীবিত অবস্থায় তুলেছেন আকাশে তুলেছেন এটা যদি কোরআন শরীফ থেকে দেখিয়ে দিতে পারেন আহমদিয়া জামাত ধ্বংস হয়ে যাবে ধন্যবাদাম হাদিস শরীফে যদি এরকম কোন হাদিস দেখাতে পারেন তিনি স শরীরে জীবিত এবং আকাশে গেছেন তাও মানবো এবং আমরা তবা করে ফেলবো আর যদি না পারেন দেখাতে তাহলে আপনাকে আমি প্রশ্ন করতে চাই নূর সাহেব আপনি কি মানবেন আল্লাহর কথা আপনি কি মানবেন রসুল আকরম সাল্লামের সহি হাদিস আসবেন কি সেই খাঁটি ইসলামের দলে যেখানে আল্লাহ এবং রসুলকে প্রাধান্য দেওয়া হয় হুজুরদেরকে প্রাধান্য দেওয়া হয় না আমি আপনার কাছ থেকে উত্তর চাচ্ছি যদি আপনি দেখাতে পারেন আমরা মেনে নিব আর যদি দেখাতে না পারেন সেরকম হাদিস যেখানে হজরত ইসা সালাম সশরীরে জীবিত আকাশে গেছেন বলে সাব্যস্ত হয় যদি না দেখাতে পারেন তাহলে কি আগামীকাল আপনি মেনে নিবেন সত্য আল্লাহ এবং রসুল যা বলছেন সেটাকে ধন্যবাদ শেষ কথা চুক্তি হয়ে গেল আগামীকাল আপনার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ জি মোহাম্মদ নুরুসেন সাহেব ইনশাল্লাহ আগামীকাল আমরা অপেক্ষা করব আপনি সেই দলিল নিয়ে আসবেন যদি নিয়ে আসতে পারেন তাহলে আমরা মানব আর আজকে থেকে একশো বিশ পঁচিশ বছর থেকে ইমাম মাহাদি আলাহ ইসলাত আসলামের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ ওপেন আছে কিন্তু আজকে পর্যন্ত কেউ আসে নাই জামাতে আহমদিয়া চতুর্থ খলিফা একশো কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন তাও কেউ আসে নাই এবং আপ মানে আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে আমরা মেনে নেব আমরা প্রকাশ্য বলে দিলাম আর যদি আপনি দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন এটিও আপনাকে বলতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক ভাই লাইনে আছেন না এখানে তিন নম্বর লাইনে আমি দেখতে পাচ্ছি যে বাতেন সাহেব আছেন আসাম থেকে আসসালামু আলাইকুম বাতেন সাহেব বাতেন সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন সম্ভবত আমরা লাইনটা হারিয়ে ফেলেছি আরেকজন লাইনে আছেন সাজিদুর রহমান সাহেব তিনি একজন আওয়াহমদি ভাই আমাকে জানানো হয়েছে সৌদি আরব থেকে আছেন

তারপর এই প্রশ্নটি করা হয়েছে উনি রিপিট শুনতে চান তা আমি প্রশ্নটি নিয়ে নিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লা পর চারজন খলিফা ছিলেন আহমদ তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি চারজন খলিফা পার হয়েছেন পঞ্চম খলিফা চলছে খেলাফতের এই ধারা কতদিন চলতে থাকবে আহমদিয়া জামাতের মাধ্যমে যেই খেলাফতের সূচনা হয়েছে এটি মোহাম্মদ রসুল্লাহরই খেলাফত এটাকে কোনোভাবে যদি আপনি জমাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতার খেলাফত মনে করেন এটি আপনার অনেক বড় ভ্রান্তি জমাতে আহমদিয়া কিছু না মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে হজরত মোহাম্মদ সাই ইসলাম নিজেই ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের সংশোধনের জন্য শেষ যুগে আমার উম্মতের মধ্য থেকে ঈসা নামে এক নবী আসবেন সেই নবীর ইন্তেকালের পর তিরোধানের পর মোহাম্মদ ইসলামের নিজের ভবিষ্যৎবাণী অনুযায়ী যেটা হাদিসে লেখা আছে যে খেলাফত আলাম মিনহাজের নবুয়াত প্রতিষ্ঠিত হবে নবুয়াতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে এটি এই হাদিসটি রয়েছে

হজরত মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানী আলাহিসু আসসালাম ইন্তকাল করেছিলেন অনেকেই প্রশ্নটা রাখেন যে ইমাম মাহাদু আসলাম আসলেন আবার মারাও গেলেন চলেও গেলেন আমরা টেরও পেলাম না তো এই ওনার মৃত্যুকে সামনে রেখে এই দিনটাকে সামনে রেখে যদি আপনি কিছুটা আলোকপাত করতেন হজরত আকদাস মিহে মদ ইমাম মাহাদী আলাহিসু আসলাম তার মৃত্যুর আগে বলেছিলেন যে আল্লাহ তালা আমাকে জানিয়েছেন যে তোমার সময় ঘনিয়ে এসেছে তিনি তার জামাতকে প্রস্তুত করেছিলেন মানসিকভাবে যে দেখো আমি চিরস্থায়ী মানুষ নই কেউ মানুষই চিরস্থায়ী নয় এই প্রস্তুতি নাও আমি থাকবো না কিন্তু ঘাবড়ে যেও না আমার পরে খেলাফত প্রতিষ্ঠিত হবে এ বিষয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু আজকের দিন ছাব্বিশে মে তারিখের বিষয়টা এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে তিনি পঁচিশে মে পর্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন এবং সেদিন তিনি প্যাগামে সুলা শান্তির বার্তা এই ছোট্ট পুস্তিকা হিন্দু এবং মুসলমানদের মাঝে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং শান্তির আহ্বান জানানো যায় সেই ব্যবস্থা করে তার পাণ্ডুলিপি সম্পূর্ণ করেছেন এবং তিনি হিন্দু মুসলমানদের মধ্যে সংশোধন এবং শান্তি প্রতিষ্ঠার আকুতি নিয়ে যে কাজটা করে গেছেন দোয়ার মাধ্যমে সেটা শেষ করে যখন উনি বাড়িতে গেছেন বিশ্রাম নিতে তখন উনি লাহোরের সফরে ছিলেন এবং লাহোরে অনেকগুলো জনসভায় তিনি কথা বলেছেন এবং প্রশ্নোত্তর অনুষ্ঠান হয়েছে প্রচার করেছেন তেইশে মেতে একটা পত্রের উত্তর দিয়েছেন একটা পত্রিকার রিপোর্টিংয়ের উত্তর দিয়েছেন যেখানে ভুল বুঝাবুঝির অবকাশ ছিল সেটাকে খণ্ডন করে তিনি শেষ পত্রটা যেটা মৌলানা সাহেব এখনই বললেন সেটা প্রকাশ করার জন্য আখবারে আমের সম্পাদককে বলেছেন সারা রাত উনি অসুস্থ ছিলেন এবং যারা ব্রেনের কাজ করে মস্তিষ্কের কাজ করে বেশি তাদের নার্ভ সিস্টেম নার্ভাস সিস্টেম যেটা আছে নার্ভাস সিস্টেম সেটা উইক হতে পারে এবং এ কারণেও মানসিক অনেক বেশি পরিশ্রমের কারণেও তার দাস্ত হয়েছে রাতে কয়েকবার এবং তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন দুর্বল হয়ে পড়েন এবং যতবার তার জ্ঞান ফিরছিল ততবার তিনি উঠে জিজ্ঞেস করছিলেন নামাজের সময় হয়েছে ভোরের দিকে নামাজের সময় হয়েছে তিনি তারপরে আবার নামাজের নিয়ত করে শোয়া অবস্থায় নামাজ পড়া আরম্ভ করছেন আবার জ্ঞান হারিয়ে ফেলছেন আবার কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরছে তিনি জিজ্ঞেস করছেন নামাজের সময় হয়েছে বলা হয়েছে হ্যাঁ হয়ে গেছে আবার তিনি নামাজের নিয়ত করে আরম্ভ করছেন আবার জ্ঞান হারিয়ে ফেলছেন এইভাবে তার সময় ঘুনিয়ে আসতে থাকে সকাল শোয়া দশটার সময় সকাল শোয়া দশটার সময় আল্লাহ এ এর পেয়ারে আল্লাহ আল্লাহ এ মেরে পেয়ারে আল্লাহ আল্লাহ এ মেরে পেয়ারে আল্লাহ বলতে বলতে তিনি তার সবচেয়ে বড় প্রেমাসপদ আল্লাহর কাছে ফেরত চলে যান এইটা লাহোরের ব্র্যান্ডেড রোড সেটার পুরনো লাহোরের এখন অংশ আপনারা দেখতে পাচ্ছেন আহমেদিয়া বিল্ডিংস এটা নিচের তলার দোকানগুলো দেখা যাচ্ছে না উপরের যে চতুর্থ তলা দেখা যাচ্ছে ওটা ছাদ নাই ওটা আসলে তিন তিনতালার বিল্ডিং নিচের তালাটা আমরা যদি আবার ছবিটা দেখতে পারতাম প্রথম ছবিটা হ্যাঁ প্রথম ছবিটা যদি একটু দেখতে পারতাম এটা খুব দরকার এই বিল্ডিংটার নিচের তালা এখন দোকানপাট হয়ে আছে এটা কমার্শিয়াল এরিয়া লাহোরের আহমেদিয়া বিল্ডিংস লাহোরি জামাতের অ সম্পত্তি হিসেবে এখন আছে এবং তাদের এই রাস্তার পাশের বিল্ডিংটার দোতালার একটি কামরায় হাজরত আকদাস মসিহ হেমাউদ্দালাহ সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেন আগের যে শেপটা ছিল এটা সেই কামরা যেখানে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই কামরা যেখানে হাজরত আকদাস মসিহে মাউদুলি সালাতবাস্লাম শোয়া দশটার সময় ইন্তেকাল করেছিলেন সাহাবিদের পরিবেষ্টিত অবস্থায় এবং তার সাহাবিরা পাশে ঘেরাও রেখেছিলেন সে একই কামরা এখনও সুরক্ষিত আছে এবং সেটাকে এই যে ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা দুই হাজার আট খেলাফত সংখ্যা বেরিয়েছে লাহোর জামাতের আহমদিয়া মুসলিম জামাত লাহোরের একটি ম্যাগাজিন বেরিয়েছে সেখানকার পৃষ্ঠা নম্বর সাঁত্রিশ থেকে এই ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা দেখার মতো একটা বিষয় যে একজন মানুষ তার জীবনে ছিয়াত্তরটা বছর ধর্ম সেবায় নিয়োজিত করে কীভাবে আল্লাহর কাছে ফেরত গেলেন যেভাবে তিনি বলেছেন যে আমার সময় ঘনিয়ে এসেছে আর যেভাবে তিনি সারা জীবন আল্লাহকে ভালোবেসেছিলেন সেই ভালোবাসার প্রমাণ রেখে সে ভালোবাসার আকুতি নিয়েই আল্লাহর কাছে আল্লাহর কোলে ঝাঁপিয়ে পড়েছিলেন তো এই দৃশ্যটা আমাদেরকে স্মরণ করাচ্ছে যে আমাদের সবাইকে ফেরত যেতে হবে অতএব প্রস্তুতি নেওয়ার দরকার যার যতটুকু ক্ষমতা আছে প্রস্তুতি নেওয়া দরকার এবং এই ধরনের ক্ষণ জন্মা মহাপুরুষ যারা আসেন তারা আমাদেরকে উৎসাহিত করেন যে কিভাবে ধর্ম সেবার জন্য ত্যাগ স্বীকার করে কষ্ট স্বীকার করে ঝাঁপিয়ে পড়তে হয় কাজে তো আল্লাহ তালা এই মহান পুরুষকে গাড়িকে রাহমত করুন অর্থাৎ তাকে হাজরত মোহাম্মদ সাল্লিবাস্লামের কাছে তার পদতলে জায়গা দান করুন জন্নতুল ফের সবচেয়ে উচ্চ মাকামে রসুল্লাহ সাল্লিবাসাল্লামের পাশে তাকে স্থান দান করুন এটা আমাদের আন্তরিক দোয়া এবং প্রার্থনা এখানে আমি ধন্যবাদ এই যেদিন এই ঘটনা ঘটেছে হজরত মসিহেম ইসলামের ছেলে হজরত মির্জা বশির আহমদ সাহেব সেখানে উপস্থিত ছিলেন তার বয়স তখন কম ছিল তিনি নিজে এই সেই দিনকার পুরো ঘটনা লিপিবদ্ধ করেছেন উনি লিখেছেন যে হজরত মসিম ইসলামের প্রথমবার যখন দাস্ত হয় তিনি তার যে সবচেয়ে নিকটতম শিষ্য তাঁকে ডাক দিলেন বললেন যে নুরুদ্দিনকে ডাকা হোক এরপর বললেন যে মাহমুদ আহমদকে ডাকা হোক দ্বিতীয় খালিফা যিনি পরে হয়েছেন হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ তা হুতুরের স্ত্রী তো সেখানে ছিলেনই তারপর ডক্টর মির্জা ইয়াকুব বেগ সাহেবকে ডাকা হয়েছে তো এইভাবে যেভাবে আপনি বলেছেন যে ভক্তকুল পরিবেষ্টিত ছিলেন তিনি সেখানে পুরো ঘটনার সময় আর এটা এটাও মনে রাখতে হবে হজরত মসিহম সাল্লা সাল্লাম বলেছিলেন যে যে কোনো মহাপুরুষের মৃত্যুর সময়টা খুব বড় পরীক্ষার সময় এবং ঘাবড়ে যায় লোকেরা কিন্তু তোমরা ঘাবরেও না কেননা আল্লাহ তালা তার দ্বিতীয় কুদরাতের বিকাশ ঘটাবেন এবং সেভাবেই ঘটেছে কালকে যখন আমরা আলোচনায় যাবো তখন দেখব যে কীভাবে আল্লাতালা তার সত্যতার প্রমাণ দিয়েছেন তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পর আজ পর্যন্ত দিয়ে চলেছেন

কিন্তু আসল ক্ষণটা কখন কেউ তো জানে না এটা তো আল্লাহ তালার নিজের হাতে রাখা আছে কিন্তু কাছে যে ঘনিয়ে এসছে সময় যে হয়ে গেছে সেটা বুঝা গেল তারপরে ওনার মারা যাওয়ার পর ওনার লাশ কাদিয়ানে স্থানান্তর করা হয়েছে সেই দিনই সেই দিনই লাশ ধোয়ানোর পর সমস্ত ব্যবস্থা করার পর বের করা হয়েছে এবং ট্রেনে নেওয়া হয়েছে ট্রেনে চড়ানোর সময় আপত্তি করেছে কোনো বিরুদ্ধবাদী ষড়যন্ত্র করে আপত্তি তুলে দিয়েছে স্টেশন মাস্টারের কাছে তার জন্য সার্জন জেনারেলের সার্টিফিকেট দেখানো হয়েছে সার্জন জেনারেলের সার্টিফিকেটটা নেওয়াই জন্য লাহোর যাত্রার উদ্দেশ্য ছিল একদিক থেকে যেন পরবর্তীকালে কোনো অপবাদ যেন টিকতে না পারে তো তাকে পরদিন সকালে পৌঁছানো হয়েছে ভোরবেলায় পৌঁছে গেছে লাশ মোবারক এবং খেলাফত নির্বাচন হয়েছে সমস্ত সাহাবিরা একমত হয়েছেন বড় বড় সাহাবিরা একমত হয়েছেন খলিফা আব্বাল রাজি আল্লাহ আনহো তিনি প্রথমে বুঝিয়েছেন যে তোমরা কি বলছো বুঝতে পারছো তোমরা আমাকে কী কী ব্যাপারে দায়িত্ব দিতে চাচ্ছো এবং আল্লাহর পক্ষ থেকে আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাদের করণীয় কি এটা বুঝতে পারছো যদি অনুধাবন করো তাহলে আমি রাজি আছি এই দায়িত্ব নেওয়ার জন্য আর যদি না অনুধাবন করো কেবল মুখে মুখে কথা বলো তাহলে এটার কোনো মূল্য নাই এখানে আরও মজার ব্যাপার হলো যে মৃত্যুর এলহাম তিনি লাভ করছিলেন বারবার আল্লাহ তালার পক্ষ থেকে আর রাহিল সুমার রাহিল ওয়াল মাউত করিব আজালুকা করিব এই ধরনের এলহাম বারবার হচ্ছিল এক সাধারণ মানুষ যে বস্তুবাদী দুনিয়াদার দুনিয়ার কিট সে তার কেঁপে যায় এই ধরনের এলহাম বলে আর আমার মৃত্যু তো খুব কাছে আমি আমার কি হবে আমার সন্তানদের কি হবে কিন্তু হজরত মির্জা সাহেবের প্রতি যখন এই এলহাম হয় তিনি আরো গভীর মনোযোগ নিবদ্ধ করেন কাজের প্রতি লাহোরে এলাম হচ্ছে যে আলমত করিব তিনি বই লেখা শুরু করেছেন শান্তির বার্তা পয়গামে ছিল তার জীবনের শেষ বই এই বই লেখা শেষ করেছেন পঁচিশ তারিখে সন্ধ্যায় ক্লান্তি হয়েছে ক্লান্তির পর সন্ধ্যার দিকে একটা ভ্রমণে গিয়েছেন ছিল বললেন আমার কাছে এক রূপে আছে আর ঘোড়া টমটম গাড়ি চালককে বলেন শুধু ততদূর নিয়ে যাবে যতদূর গেলে তোমার ক্ষতি না হয় আমি যেন এই একটা গাড়ির ভিতর ফেরত আসতে পারি ফিরে ফিরে এসেছেন ক্লান্তি ছিল শুয়েছেন প্রথমবার দাস্ত হয়েছে তারপর দ্বিতীয়বার এবং তৃতীয়বার পর তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো যাওয়ার পূর্বেও চিন্তা ছিল যে কীভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা যায় এবং এর আগে খুব সম্ভব এপ্রিলের শেষের দিকে লাহোরে গিয়েছেন এপ্রিলের শেষের দিকে হজরত আম্মাজানের অসুস্থতার কারণে তিনি লাহোরে গিয়েই শহরের সবচেয়ে বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকেছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য যে আল্লাহ তালা যে মাহাতির প্রেরণ করার কথা ছিল আমি সেই মাহাদি তাকে গ্রহণ করো এই চিন্তাই সবসময় তার মাথায় ছিল যে মোহাম্মদ রসুল্লার নির্দেশ অনুসারে তার প্রকৃত শিক্ষাকে পৌঁছাতে হবে এই যে আপনি কথাটা বলছেন যে কারো প্রতি যদি আল্লাহ তালা এলহাম করে জানিয়ে দেন যে তোমার সময় ঘুনিয়ে এসেছে তার তো জগৎ অন্ধকার হয়ে যায় কিন্তু এনাদের জন্য জগৎ অন্ধকার হয় না কেননা তারা এত বেশি বিশ্বাস রাখেন যে এই জগতের পরে আর একটা জগৎ আছে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার মতো ব্যাপার যার জন্য জীবন কাটিয়েছে তার কোলে যাচ্ছে আমার কোনো ভয় নাই বরং যে সমস্ত কাজ জগতে আমার করণীয় আছে সেটা করাটা হচ্ছে আমার মূল দায়িত্ব যেটা আমি করতে পারছি বা পারছি না এটা হলো তার দুশ্চিন্তা সবচেয়ে বেশি তো আরো গতি বাড়িয়ে দিয়েছিলেন তার কাজ করে ধন্যবাদ আপনাদেরকে দর্শক খুবই চমৎকার আলোচনা শুনছিলাম আলোচনা দীর্ঘায়িত হবে কিন্তু আমাদের সময় ততটা নেই আমাকে জানানো হয়েছে কয়েক মিনিট পরে বিরতিতে যেতে হবে কিন্তু আমি একটি ফোন কল নিচ্ছি তারপরে বিরতিতে যাব। মীর হাসান সাহেব আছেন ঢাকা থেকে আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে শুনবে সেই বরফের পাহাড়ের উপর যে হামাগুলো দিয়ে যাইতে হয় তাও যায় ইমাম সততা যাচাই করবে এবং তার কাছে রতুলকালীমের সালাম পৌঁছাবে উল্লেখ আছে কত নম্বর হাদিস জন্য আমি অনুরোধ করতেছি আচ্ছা ধন্যবাদ নিয়াজ সাহেব আপনার প্রশ্নটির জন্য আমি প্যানেলের কাছে রাখছি নিয়াজ সাহেবের প্রশ্ন হচ্ছে ইমাম আসলে বরফের পারের উপর হামাগুড়িিয়ে হলো হলেও তার কাছে কি সালাম পৌঁছাতে হবে বয়াত করতে হবে কত নম্বর হাদিসে আছে হাদিসের নামটা কি ইমাম মাহাদিয়াসলাম যখন আসবেন না তিনি অলরেডি এসে গেছেন যখন এসে গেছেন সব মুসলমানদের দায়িত্ব হলো রাসূলুল্লাহর নির্দেশনা পালন করা আপনি পুরো হাদিস শুনিয়ে দিয়েছেন এটি সেহাসী তার বইতে আছে ইবনে মাজা শরীফের হাদিসে এটি উল্লেখ আছে রসুল ইসলাম বলেছেন যে ইমাম্মাদি আগমন বার্তা শুনলে তোমাকে তার কাছে যেতে হবে বরফের পাহাড়ও যদি সামনে পড়ে সেই পাহাড় ডিঙ্গিয়ে তার কাছে যেতে হবে অর্থাৎ সমস্যার সম্মুখীন হতে হবে ইমাম্মাদিকে মানার জন্য কারণ পুরো জগৎ তোমার বিরোধিতা করবে কিন্তু সেই সমস্যা ডেঙিয়ে তার কাছে যাবে তাকে আমার সালাম পৌঁছাবে এটি ইবনে মাজা শরিফের হাদিস হাদিসের অন্য কোন গ্রন্থে এটি আছে কিনা আমি ঠিক জানি না কিন্তু সেহাসিৎ তার বইতে এই হাদিসটা আছে ইব্নেমাজা হলো সেই বই ফরুজুল মাহাদিতে আছে এটা আর সালাম প্রেরণের বিষয়টা আমরা আগামীকাল আপনাকে টেলিভিশনের ইয়েতে পর্দায় দেখাবো কোথায় আছে এক্স্যাক্ট ওয়ার্ডিংস কী আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে নিহাজ সাহেব প্রশ্ন করার জন্য ধন্যবাদ আম দর্শক আমরা প্রায় এক ঘন্টা অনুষ্ঠান শেষ করেছি আমরা এখন ছোট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসব আবার আপনাদের সাথে কথা হবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তো বিরতির সময় আমরা আসিফ কলিন সাহেব জামাতের তার আলমগীর কলিন 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 আলমগীর আলমগীর সরি এবং তার নিজের স্বরচিত একটি নাজম এবং তার সহযোগীদের নিয়ে তিনি যে গিয়েছেন সেটি এখন আপনাদের শোনাচ্ছি আল্লাহ করে প্রাণপাত যে নামের বর করতে হবে আখেরে না যপো ভাই করে প্রাণপাত যে নামের বর করতে হবে আখেরে না যাত ফুল ফুটিল নবীজির বাগানে সে ফুলের সুরবি বহে ভীষ্ম বিশ্ব বিশ্ববুবনে চলো চলো ভাই কাদিয়ানে আনে যাই কাদি আনে ফুল ফুটিল নবীর বাগিচায় চলো চলো ভাই চলো চলো ভাই কাদি আনে যাই কাদি আনে ফুল ফুটিল নবীর বাগিচায় চলো চলো ভাই কুরআনে আল্লাহ। বলেন গভীর রূপকথা মহানবী দিলেন ব্যাখ্যা তারি যথা তথা কুরানে সূর্য উমায়ালব গো বলেন গভীর রূপ কথা মহানবি দিলেন ব্যাখ্যাতারী যথা তথা সে জামান ইমান যদি উঠে সুরাইয়াতে, মাহদি আশিয়া ইমন ফিরাইবে ধরাতে ফিরাইবে ধরাতে ফিরাই বে ধরাতে চলো চলো ভাই কা দেওয়া নি যায় কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচাই চলো চলো ভাই চলো চলো ভাই কাদিয়ানে যাই কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচাই চলো চলো ভাই রূপ করতে নবী ঈসা নাম রাখিল যিনি মাহদি তিনি ঈসা

কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগি চাই চলো চলো ভাই চলো চলো ভাই কাদিয়ানে যায় কাদিয়ানে কাঁদি আনে ফুল ফুটিল চলো চলো ভাই নবী বলেন মুসলমান ইহুদি রূপ নেবে তাদের মতো মুসলমানে দল হবে নবী বলেন মুসলমান ইহুদি রূপ নেবে তাদের মতো মুসলমান দল দলে হবে তারা ভাতর্বাগে ছিল মুসলিম তাতুর্বাগে হবে একই জা মা সত্ত্ব হবে নাজাত প্রাপ্ত হবে নাজাত প্রাপ্ত হবে চলো চলো চাই চলো চলো ভাই চলো চলো ভাই কাঁদি আনে যাই কাদিয়ানে আনে ফুল ফুটিল নবির চাই চলো চলো ভাই দিনে দিনে মুসলিম ফাসাদ বাড়িতে লাগিল মসিমাউত রূপে দুনিয়ায় আসিল দিনে দিনে মুসলিম ফাসাদ বাড়িতে লাগিল মসিমাউত মাহাদিরূপে দুনিয়া আসিল সৎকর্মশীল মসিল মমিন যারা সহজে চিন্নিল ছেড়ে যুগের ইমাম মেনে নিলো ইমামে নিলো নিলো চলো চলো ভাই কাঁদি কাঁদি কাদিয়ানে ফুল ফুটিল নবীর বাগিচায় চলো চলো ভাই চলো চলো ভাই কাঁদি আনে যাই কাদিয়ানে আনে ফুল ফুটিল নবীর বাগিচায় চলো চলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দর্শক আশা করি নজরটি আপনাদের ভালো লেগেছে বিরতির পর আমরা ফিরে এলাম আপনাদেরকে আবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আর যারা এখন নতুন করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখছি ইতিপূর্বে এক ঘন্টায় আমরা আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস আহমদিয়া জামাত খাতামান্না বিন সম্পর্কে কী ধারণা বা বিশ্বাস রাখে কোরআনের আলোকে হাদিসের আলোকে আমরা আলোচনা করেছি ইমাম মাহাদি আলাহ ইসলাত আসলামের সত্যতা সম্পর্কে আমাদের অনুষ্ঠানে আলোচনা হয়েছে আর যথারীতি ওফাত ইসা নিয়েও আমরা আলোচনা করেছি সুদর্শকবিন্দু আমরা আগেও বলেছি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে আহমদিয়া জামাতের সত্যতা আপনাদের সামনে তুলে ধরা জগতের সামনে তুলে ধরা আমরা আজ ইমাম মাহাদি এবং মসিমসলের মৃত্যু নিয়েও আলোচনা করেছি আমাদের প্রথম পর্বে এ ব্যাপারে আরও আলোচনা আসবে এবং তার জীবনের সর্বশেষ যে বিজ্ঞাপন যেটি আখবারে আম পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার আলোকে মৌলানা ফিরোজ আলম সাহেব আলোচনা করেছেন আর সুরা জুমায় বর্ণিত যে আয়াত রয়েছে তার সম্পর্কেও আপনারা আমাদের অনুষ্ঠানের শুরুতে আলোচনা শুনেছেন জুমার প্রথম যে আয়াত সেগুলো পাঠ করলে আমরা জানতে পারি যে হাজরত মুহাম্মদ মোস্তফা সাল্ল্লাহ ওয়াসাল্লাম সেই যুগে এক মহাপুরুষের আগমনের সংবাদ দিয়ে গেছেন এবং সেই আয়াত যে আয়াতের স্পষ্টভাবে উল্লেখ আছে সেই আয়াতটি হচ্ছে ও আখারিনা মিনহুম লামাই ইয়াল হাকু বিহিম বাহুয়াল আজিজুল হাকিম শ্রী দর্শকবৃন্দ এই এই কথাটুকু বলার পর আমি এখন আবার চলে যাচ্ছি আমাদের ফোন লাইনে চলে যাব কিন্তু মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি একটি প্রশ্ন এখানে রাখতে চাচ্ছি যে প্রথমে আমরা যে আলোচনা করেছিলাম সেই যুগে এক মহাপুরুষের আগমনের কথা আছে কোরআন শরীফের আলোকে আলোচনা হয়েছে হাদিস শরীফেও এই সেই যুগে কোনো মহাপুরুষের আগমনের কোনো উল্লেখ আছে কি না এটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন ধন্যবাদ আমি ইতিপূর্বে যে আলোচনা করেছি তাতে বলেছি যে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উক্তি বুখারি শরীফে এবং মুসলিমের সংরক্ষিত আছে যাতে আগমনকারী ব্যক্তিকে তিনি নবী উল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন এবং মুসলিম শরীফের হাদিসেই এই এই ঈশার জন্য রসুরুল্লাহ সাল্লাহসাল্লাম নিজে বলেছেন যে হজরত আবু হরাইরার বর্ণিত হাদিস এটি তিনি বর্ণনা করেন যে কালা রসুরুল্লাহ সাল্লাহ আলয়াল্লামা কাইফা আনতুম এ দা নাজালা ইবন মারিয়াম তোমাদের অবস্থা তখন কত সুন্দর হবে কত ঈর্ষণীয় হবে যখন তোমাদের মাঝে ইবনে মারিয়াম আবির্ভূত হবেন আর আম্মাকুম মিনকুম তিনি তোমাদের মাঝে তোমাদের ইমামতি করবেন এই হাদিসটা এখানে দেখানো হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমরা স্ক্রিনে এটা স্ক্যান করে নিয়ে এসেছি এই যে হলুদ রঙের অংশটা আপনারা দেখুন হজরত আবু হরাইরার বর্ণিত হাদিস এটি যে কাইফা আন্তুম এজা নাজালা ফি কুম ইমা কুম তোমাদের অবস্থা কত ভালো হবে কত ঈর্ষণীয় হবে এখানে বাংলায় অনুবাদ করা হয়েছে তোমাদের অবস্থা এখন তখন কেমন হবে যখন ইবনে মরিয়ম তোমাদের মাঝে আবির্ভূত হবেন এবং তিনি তোমাদের মধ্য হতে তোমাদের ইমাম হবেন তোমাদের ইমামতি করবেন ইমামতি করা এটা অনুবাদক হয়তো নিজে লিখেছেন তিনি আমাদের ইমাম হবেন তো ইমাম শব্দ যখন রসুল ব্যবহার করেন এটি আসলে নবীর জন্য ব্যবহার কোরআন ইমাম শব্দ নবীর জন্য ব্যবহার হয়েছে হজরত ইব্রাহিম আলা ইসলামকে আল্লাহ তালা ইমাম আখ্যা দিয়েছেন অন্য অন্য নবীদের যা আল্লাহম আয়েম মতন যে ইয়াহদুনা বে আমরানা অনেক নবীর নাম একাত্রে উল্লেখ করার পর সুরা আম্বিয়াতে আল্লাহ তালা শেষের দিকে বলেছেন যে তাদের এই সব নবীকেদেরকে আমরা আয়েম্মা বানিয়েছি আয়েম্মা শব্দ ইমাম শব্দের বহু বছর এটি নবীদের জন্য ব্যবহার হয় তো আগমনকারী ঈশাকে এইভাবে রসরুল্লাহ সাল্লাহ আসলাম নবী আখ্যা দিয়েছেন ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য দর্শক আমরা এখানে লাইন আছে অনেকেই এস কে হাসান সাহেব একজন আহমদি অতিথি মিরপুর ঢাকায় বসে অনুষ্ঠান দেখছেন আসসালামু আলাইকুম আমি শেখ হাসান আমার গ্রামের বাড়ি উত্তর ভবানীপুর কুষ্টিয়া জি 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 হাসান সাহেব বলুন তো আমি একটা সেটা কোরআন শরীফের যে এক জায়গায় আছে যে তোমরা তাকে বা তাদেরকে মৃত্যু বলো না তো এইটা কোরআন শরীফ কাকে এবং কাদেরকে বলতেছে এবং পৃথিবীতে তো

যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বোন না বরং তারা জীবিত আর সমস্যা হচ্ছে তোমরা সেটা অনুধাবন করতে পারছ না দেখুন ভাই শেখ হাসান সাহেব হযরত ইসা আলিয়া সাল্লাবুসালামের জীবন মৃত্যুর সাথে এটার কোনো দূরতম সম্পর্ক নাই আমাদের বাক্যটা মুখস্থ করে নেন যেভাবে সমস্ত নবীরা আকাশে জীবিত ঠিক সেইভাবে হজরত ঈসা সালাম আকাশে জীবিত যেভাবে সমস্ত নবীরা ধরা পৃষ্ঠে মৃত ঠিক সেভাবে হযরত ঈসা সালাম মৃত শহীদদের ব্যাপারে যে বলা হয়েছে বল আহিয়া উ এটার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার একটি বিশ্লেষণ হচ্ছে এরা জীবিত এদের আদর্শ জীবিত এদের স্মৃতি জীবিত এবং এদের যে শিক্ষা এদের যে আদর্শ এরা যে আইডিওলজ আইডিয়ালটা প্রতিষ্ঠা করে গেল সেটা জগৎকে জীবিত করার কারণ হবে সমাজকে জীবিত করার কারণ হবে নিজের জাতিকে জীবিত করার কারণ হবে আরেকটা জিনিস হচ্ছে এটার একটা ব্যাখ্যা হচ্ছে বালাহিয়াউন এদের প্রতিশোধ গ্রহণ করা হবে আরব দেশে তাকে মৃত বলা হতো আরব সমাজে প্রচলিত পরিভাষায় তখনকার যুগে তাদেরকে মৃত বলা হতো যাদের কোনো প্রতিশোধ গ্রহণ করা হয় নাই বাল আহিয়াউন মানে হচ্ছে যাদেরকে আল্লাহর রাস্তায় তোমরা মেরেছ হে কাফের দল তাদের ব্যাপারে সাবধান আল্লাহতালা তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং এই কারণেই আমি আগে থেকে ঘোষণা দিয়েছি বাল্ আহিয়াউন এই জীবিত আছে একটা ব্যাখ্যা আমি বলেছি এদের মৃত্যুর মাধ্যমে এদের আত্মত্যাগের মাধ্যমে তাদের স্বজাতি জীবন লাভ করে কোনো একটি আধ্যাত্মিক জামাত এমন নাই যাদেরকে আল্লাহর পথে কোরবানি করতে বলা হয়েছে এবং তাদের ভিতর থেকে কোনো কোনো ব্যক্তি কোনো কোনো ব্যক্তি শহীদ হয়েছেন আর জাতি পিছপা হয়ে গেছে এটা হবে না কখনো হয়নি বরং জাতি আরও বেশি কোরবানি এবং ত্যাগের জন্য প্রস্তুত হয়েছে অগ্রসর হয়েছে অতএব শহীদদেরকে যে বলা হয়েছে যে তারা জীবিত এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে আপনাকে বললাম যে শহীদদের আধ্যাত্মিক জীবন অনেক সুদূর প্রসারী এবং বাল আহিয়াউনের একটা অর্থ হচ্ছে যে তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না ওই জগ ওই জগতে চোখ খোলার জন্য আলমের বরজখে যে একটা বিরাট প্রক্রিয়া চলে প্রস্তুতি পর্ব চলে ওই জগতের জন্য প্রস্তুত হতে হয় তারপরে গিয়ে সে ওখানে চোখ খুলে বাদ তার সম্বিত ফিরে পায় সেখানে বা লাহিয়াউনের একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে তাদেরকে সেই জগতের দৃশ্য দেখানো হয় এবং সেই জগতে গিয়ে মিশে যায় তারা হজরত আবদুল্লাহ বিন জাবের রাজি আল্লাহ আনহুমা তার সম্বন্ধে বলা আছে হোদের প্রান্তরে হ্যাঁ জাবের বিন আবদুল্লাহ সরি হজরত জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহুমা তার সম্পর্কে বলা আছে যে হজুর সাল্লিয়া বাবার মৃত্যুতে হজরত জাবেরকে খুবই বিষণ্ন অবস্থায় দেখলেন এবং তার পাশে গিয়ে বসলেন আর বললেন হে জাবের আমি কি তোমাকে তোমার আব্বা সম্মদকে বলবো বলে হ্যাঁ আল্লাহ রসুল বলুন যে তাৎক্ষণিকভাবে ফেরেস তারা তাকে তুলে নিয়ে গিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করে এবং আল্লাহর কাছে আল্লাহ কারো কাছে তার আড়াল পর্দার আড়াল ছাড়া কখনো প্রকাশিত হন নাই কিন্তু তোমার আব্বার সামনে তিনি তার পূর্ণাঙ্গীন রূপে প্রকাশিত হয়েছেন আর বলেছেন যে হে আমার বান্দা আবদুল্লাহ তোমার প্রতি আমি এত সন্তুষ্ট যে যা চাইবে আমি তা তোমাকে দেব বলো কি চাও বলে হে আল্লাহ তোমাকে দেখেছি তোমার সন্তুষ্টি লাভ করেছি এর বেশি পাওনা তো আমার নাই এর চেয়ে বেশি কিছু কেউ চাইতেও পারে না কিন্তু এই যে আমি তোমার পথে শহীদ হয়ে আসলাম এটার যে এত স্বাদ যদি চাইতে দাও তাহলে একটা জিনিসই চাইব আর সেটি হচ্ছে আবার আমাকে জীবন দাও আমি ফেরত যাই আবার তোমার পথে শহীদ হই আবার ফেরত আসি আর তুমি আমাকে আবার ভালোবাসার দর্শন দান করো আবার আমাকে ফেরত পাঠাও আর এই চক্র পুনরাবৃত্তি হতে থাকুক এটাই আমার একমাত্র বাসনা হজুর সাল্লাহ আলিয়া বললেন তখন তোমার আব্বাকে আল্লাহ বললেন যে হ্যাঁ আমার বান্দা আমি সন্তুষ্ট হয়েছি তোমার কথায় কিন্তু যদি আমার পক্ষ থেকে একটি বিধান সিদ্ধান্ত না থাকতো যে যে ইহুকালে ত্যাগ করে এহুকাল ত্যাগ করে পরকালে একবার এসে যায় তাকে আর ফেরত পাঠানো হয় না যদি এই বিধান না থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই ফেরত পাঠাতাম এই যে তাৎক্ষণিকভাবে আল্লাহর সম্মুখীন হওয়া এবং কাছে পৌঁছে যাওয়া এইটা শহীদদের বৈশিষ্ট্য বলে আমরা জানতে পারি হাদিস পাঠে এবং এটাও আহিয়াউন তাৎক্ষণিকভাবে তার নতুন জীবন আরম্ভ হয়ে যায় এইটার দিকে ইঙ্গিত করে তো আহিয়াউন শব্দের আমি একটা ব্যাখ্যা দিলাম তার মাধ্যমে জাতি জীবন লাভ করে এবং আহিয়াউনের একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতিশোধ গ্রহণ করেন একটা ব্যাখ্যা হচ্ছে তাৎক্ষণিকভাবে পরজগতে তাদের চোখ খুলে যায় এবং তারা আল্লাহর জগতে প্রবেশ করেন এবং নতুন নতুন জিনিস অনুধাবন করা আরম্ভ করেন কিন্তু হজরত ঈসা আলিয়াসাল্লাতুবাস্লামের জীবনের দ্বারা সাব্যস্ত হয় না কোথাও হজরত ঈসা আলাহিস্লাম সম্বন্ধে এই কথা নাই যে তিনি ইহকালে ফিরত আসবেন এখনও ইহকালে বিদ্যমান থাকা অবস্থায় জীবিত আছেন কোথাও এর কথা সাব্যস্ত নাই আমি আবার বাক্যটা মুখস্থ করার জন্য বলছি আমাদের দাবিটা শুনে রাখেন হজরত ঈসা আলি সাল্লাম ঊর্ধ্ব ঠিক সেইভাবেই জীবিত যেভাবে সমস্ত নবীর অসুল জীবিত আর হজরত ঈসা আলহাম ইহকালের নিরিখে ধরাধামে সেইভাবেই মৃত যেভাবে সমস্ত নবী রসুল মৃত ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মালানা সাহেব ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল সংক্ষেপে যদি উত্তর দিতেন ইয়াজুজ মাজুজ কাকে বোঝায় ইয়াজুজ মাজুজ এই দুই শব্দ ব্যবহার হয়েছে দ্য জালেরই দুটো বাহু আছে তার একটা বাহু ধর্মের সাথে সম্পর্ক রাখে আরেকটা জাগতিক রাজনীতির সাথে সম্পর্ক রাখে তো ধর্মের সাথে সম্পর্ক সম্পর্কযুদ্ধ দিক নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি যে জগতে তারা এক ধরনের প্রতারণার জাল বিছিয়েছে অলিক এবং ভ্রান্ত ধর্মীয় যুক্তি জালে মানুষকে ফাঁসিয়েছে সারা পৃথিবীতে ফাঁসাচ্ছে এবং সেটি হলো তৃতীয়বাদের যে অলিক বিশ্বাস সেটি খণ্ডন করেছেন হজরত ইমাম মাহাদি আলাই সালাত ঈসা আলাই সালাতসালাম এটি দ্য জালিয়াত দ্য জালিয়াতের আরেকটা রূপ যার মাধ্যমে সারা পৃথিবীতে সে ফেতনার একটা জাল বিছিয়ে রেখেছে সর্বত্র যুদ্ধের যে আগুনে সারা পৃথিবীকে সে জ্বালিয়ে ছাড় ছাড়খাড় করছে মধ্যপ্রাচ্য এবং দুনিয়ার যেখানেই যুদ্ধ হচ্ছে এর পিছনে এই দ্য জালিয়াতের দ্বিতীয় বাহু অর্থাৎ ইয়াজুজ মাজুজিয়তের হাত আছে তো ইয়াজুজ মাজুজ এই দুই শব্দের রুট এবং মূলধাতু একটাই আজিজ থেকে আর আজেজ এর অর্থ হলো এমন জাতি এমন শক্তি যাদের শক্তির অবলম্বন বা শক্তির ভিত্তি হলো আগুন তো আজকে এই যে দ্য জাল জাতি রয়েছে তাদের মূল শক্তি হলো আগুন ইন্ডাস্ট্রির আগুন বলুন শিল্পের আগুন বলুন বা তাদের মরণাস্ত্রের অগ্নি বলুন তাদের আর্সেনালের অগ্নি বলুন নিউক্লিয়ার হাইড্রোজেন আর যেই ধরনের বোমার কথাই বলুন যার মাধ্যমে তারা পৃথিবীকে ত্রস্ত করে রেখেছে পৃথিবীকে লাল চোখ দেখায় এই আগুনের ভিত্তিতে যারা পৃথিবীতে শাসন করছে মানুষকে ভয় দেখাচ্ছে আর মুসলিম বিশ্ব প্রকম্পিত হচ্ছে বিশেষভাবে সেই দজ্জালের এই দিকটাকে বলা হয় ইয়াজুজ এবং মাজুজ তারা আগুনের ভিত্তিতে রাজত্ব করে সারা পৃথিবীতে ধন্যবাদ ওনার তৃতীয় প্রশ্ন সঙ্ক্ষেবেলা ফর অল হেটেড ফর নান স্লোগান কবে থেকে শুরু হয়েছিল খালিফুতুল মসিদ সালেস রেহেমা উল্লাহ তাআলা যখন অত্যাচারিত নিপীড়িত এই জামাত মার খাচ্ছিল এবং পলিটিক্যাল কূটনৈতিক চালবাজির শিকারে পরিণত হচ্ছিল পাকিস্তানের মধ্যে তখন তিনি বলেছেন দুটো কথা বলেছেন একটা কথা বলেছেন হামেশা মুস্করাতে রহু তোমাদের উপরে অনেক নির্যাতনের যাতাকো এবং নিষ্পেষণের যাতাকল চলছে এবং ঘুরছে ঘাবড়ে যেও না হাসতে থাকো মৃদু হাস্যমুখে হাস্যজ্জ্বল থাকো এবং আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষায় তোমরা আছো সেটাতে সন্তুষ্ট হও আল্লাহ তালাই পার করাবেন এটা একটা বলেছিলেন আরেকটা বলেছিলেন যে আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কোনো বাসনা রাখি না লাভ ফর অল হেড হেড ফর নান আমাদের মূল মন্ত্র হচ্ছে ভালোবাসা সবার তরে ঘৃণা নয় কো কারও পরে

ইমাম মাহাদি আলাহাসমের জামাতের যে পয়গামটা এটি যদি আপনি বুঝে থাকেন মন পরিষ্কার হয় তাহলে পরে আপনার উচিত হবে বয়াত করা তো আপনি এই বিষয়টি এখন ভেবে দেখবেন দর্শকবৃন্দ কিছুক্ষণ আগেই নিয়াজ সাহেব ঢাকা থেকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে বয়াত যে করতে হবে ইমাম্মাদি আলাহ ইসলামের হাতে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হবে এই হাদিসটি কোথায় আছে এটি আমাদেরকে জানান মৌলানা ফিরোজ আলম শাহ এবং আবু আল শেব বলেছিলেন হাদিসটি এখন আমরা টেলিভিশন পর্যায়ে দেখতে পাচ্ছি শুনান এমনি মাজা শরীফের হাদিস আর বাব খরুজুল মাহাদি এটা হাদিসটি আপনি দেখতে পাচ্ছেন আর বি ভার্সন এখানে আছে এর পরবর্তী যে পৃষ্ঠাটি আছে সেখানে অনুবাদ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠিত ইমাম মাহাদি আলাহ সাল আসলাম সংক্রান্ত একটি দীর্ঘ হাদিসের এক পর্যায়ে হাজর সোবান আদিল রানহু মহানবী সাল আল্লি আসলামের বরাতে বলেন তোমরা যখন তার সন্ধান পাবে তখন বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়েও যদি যেতে হয় তবুও যাবে এবং তার হাতে বয়াত করবে কেননা তিনি আল্লাহর খালিফা আল মাহাদি শুনানি মাজা বাব খরুজুল মাহাদি তো আমরা অদা করেছিলাম হাদিসটি এখন দেখিয়ে দিলাম এখানে আমি দেখতে পাচ্ছি যে লাইনে আছেন আমাদের এক ভাই মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব তিনি এখন লাইনে আছেন তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আশরাফ সাহেব টেলিভিশনের ভলিউম বন্ধ করতে হবে ভাই জি আপনার প্রশ্নটি করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমাদেরকে প্রত্যেকবার যখন নতুন প্রশ্নকারী আসেন তার চাহিদার নিরেখে একই কথা আবার পুনরাবৃত্তি করতে হয় আমাদের পুরনো অনুষ্ঠান যদি তারা শোনেন এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাওয়ার কথা আজকেও আলোচনা হয়েছে হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের উক্তি অনুসারে এসেছেন তিনি শেষ নবী কিন্তু তিনি ইসলাই ইসলাম এই কথাও বলেছেন যে আমার উম্মতকে আবার ঠিক করার দরকার হবে উম্মত আমার শিখানো পথ থেকে দূরে চলে যাবে আমার নৈতিক চরিত্রের যে অনুপম শিক্ষা নৈতিক চরিত্র চরিত্র গঠনের জন্য সে শিক্ষা থেকে দূরে চলে যাবে তো বলেছেন যে বাহত তেহত্তর দল হয়ে যাবে যেভাবে ইহুদেরা নষ্ট হয়েছে আমার উম্মত আরেকটু বেশি নষ্ট হবে তো উম্মতের এই অবস্থায় উম্মতকে আবার সোজা পথে আনার জন্য তিনি নিজেই বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তি আসবেন তাকে ইমাম হাদি উপাধি দেওয়া হয়েছে কোন হাদিসে ইসা বলা হয়েছে যেভাবে আমরা এখনও হাদিসগুলো দেখালাম তো রসুল্লাহ নিজেই বলেছেন যে এই ব্যক্তি আমার উন্মতে উন্মতি নবী হবে আমার আনুগত্যে সে নবী হবে নবীর পদমর্যাদা পাবে কিন্তু স্বাধীন নয় দাসত্বের নবুয়ত হবে আনুগত্যের নবুয়ত হবে আর রসুল্লাহ এত বড় নবী ছিলেন এত বড় নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় নবী তার আনুগত্য করলে নবুয়তের পদমর্যাদা পর্যন্ত পৌঁছা যায় রসুল্লাহ নিজেই বলেছেন ওলা মা ও উম্মতি কা আম্বিয়ায় বনি ইসরায়েল আমার উম্মতের খোদাভীরু সাধারণ পূর্ণবান আলেমেরাও বনি ইসরায়েলের নবীদের সমমর্যাদা রাখেন কিন্তু যেই ব্যক্তি উম্মতের মাহাদি হবেন তিনি সাধারণ আলেমের মর্যাদা রাখবেন না তিনি নবুয়তের পদমর্যাদায় পৌঁছবেন রসুল্লার দাসত্ব করে রসুল্লার আনুগত্য করে আর আনুগত্য করে যে নববতের মর্যাদা লাভ করা যায় এটি হযরত মুহাম্মদ নিজের পক্ষ থেকে বলেননি কিন্তু কোরআন শরীফে আছে কোরআন শরীফে সূরা নেসার 70 নম্বর আয়াত আপনি আবার পড়েন সেখানে আছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামায়্যুত ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মুআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়া শুহাদাঈ ওয়া সালিহিন ওয়হাসনা উলাইকা रफीকা যে ব্যক্তি আল্লাহ তলার সত্যিকার অর্থে আনুগত্য করবে দাসত্ব করবে এবং মোহাম্মদ রসুল্লাহকে প্রকৃতপক্ষে মেনে চলবে তার দাসত্ব করবে তার কথা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করবে কি হবে পুরস্কার পাবে নাকি শাস্তি পাবে আয়েত বলে যে সে পুরস্কার পাবে পুরস্কারগুলো কি পুরস্কার হল ইন এমন ব্যক্তি নবীদের সারিভুক্ত হবে ও সিদ্দিক ইন সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে ওয়া সোহাদা শহীদদের ভিতর গণ্য হবে জীবিত থাকবে ওয়াস আলহীর এবং পূর্ণবানদের অন্তর্ভুক্ত হবে তো মোহাম্মদ রসুল্লাহর আনুগত্যে সাধারণ পূর্ণবান হওয়া থেকে নবুয়তের পদমর্যাদা পর্যন্ত পৌঁছা যায় এটি কোরআন শরীফের আয়াত বলেছে এটা আমরা বলিনি হজরত মোমাদ আসলাম নিজে বানিয়ে বলেননি আল্লাহর পক্ষ থেকে বলেছেন ধন্যবাদ আপনাকে মরানা ফিরোজ আলম সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য আশরাফ সাহেব আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে নুরুল ইসলাম সাহেব আছেন লাইনে কাউনিয়া থেকে

আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানটি শুনতে থাকুন আমি মৌলানা আব্দুল আবাল সাহেবের কাছে প্রথম প্রশ্নটি রাখছি সুরাল আলেম রানের বিরাশি নম্বর আয়াতের বলা হয়েছে সত্যায়নকারী নবী আসবেন বিষয়টি ব্যাখ্যা করতে এই এই বিষয়টাই আলোচনা করছিলেন মৌলানা ফিরোজ আলম সাহেব প্রথম ঘন্টাতেও আমরা একই আলাপ করছিলাম আজকে ছাব্বিশে মে আজ থেকে একশো চার বছর আগে হাজরত আকদাস মাসি হেমাওয়দ ইমাম মাহাদি আলাহ ইসলাম মৃত্যুবরণ করেছিলেন আমরা কারো মৃত্যু দিবস পালন করি না কিন্তু স্মৃতিচারণ করছি সেই দিনের ঘটনাগুলো কি কি ছিল সেই বিষয়ে কেন বলছি ভালো করে বোঝা দরকার একজন ব্যক্তি যে শেষ ইচ্ছা যেটা প্রকাশ করেন সেটাকে উইল বলা হয় আর সারা জগৎ শত্রুপক্ষ শেষ ইচ্ছাটাকে সম্মান প্রদর্শন করে একজন ব্যক্তি পরকালে চলে যাচ্ছে পরকালে যাবার আগে সে কী বলে গেছে সেই কথাটাকে সে মূল্য দেয় ফাঁসি দেওয়ার আগে কাউকে কোনো অপরাধীকেও জিজ্ঞেস করা যে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো এক ব্যক্তি মৃত্যুর দিন একটা বিজ্ঞাপন প্রকাশ করেছেন আর সেই বিজ্ঞাপনটার বাংলা অনুবাদ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর সেই স্ক্রিনে এটা বাংলা অনুবাদ আছে এর আগের পৃষ্ঠাতে আছে তার মূল উর্দুটা যেটা তার তৃতীয় খণ্ড মজমুয়া ইশতেহারাত বিজ্ঞাপনের যে সংকলন আছে হাজরত আকদাস মসি মুল তার তৃতীয় খণ্ডের শেষ দিকে এটা ছাপানো আছে কি বিষয় এটা আখবারে আম পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যার মাধ্যমে ভুল বুঝাবুঝির অবকাশ ছিল হজরত আকদাস মাসিহম আলাহি সালাতবাস্লাম সেই ভুল বুঝাবুঝি নিরসনের জন্য বিজ্ঞাপন ছাপাচ্ছেন আর বলছেন আমি সেখান থেকে পড়ছি ছাব্বিশে মে তারিখে প্রকাশিত আখবরে আমে লাহোর থেকে প্রকাশিত তিনি বলছেন তার বক্তব্যে আমি সবসময় নিজের প্রকাশনার মাধ্যমে জনগণকে জানিয়ে এসেছি এবং এখনও জানাচ্ছি আমার বিরুদ্ধে এই বলে যে অভিযোগ আরোপ করা হয় আমি নাকি এমন এক নবুয়তের দাবি করেছি যার দরুন ইসলামের সাথে আমার কোনো সম্পর্কই থাকে না এবং যার অর্থ হলো আমি স্বয়ং সম্পূর্ণভাবে নিজেকে একজন এমন নবী বলে মনে করি যার ফলশ্রুতিতে আমার পক্ষে কোরআন শরীফকে অনুসরণ করার আর কোনো প্রয়োজন থাকে না এবং আমি নিজেকে নিজের একটি পৃথক কলেমা বা পৃথক কিবলা বানিয়েছি অথবা ইসলামী শরীয়তকে একটি অচল বিষয় বলে ঘোষণা করেছি এবং মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লামের অনুকরণ ও অনুসরণ পরিত্যাগ করেছি এই অভিযোগ সঠিক নয় বরং এ ধরনের নবুয়তের দাবি আমার দৃষ্টিতে কুফুরের নামান্তর তাহলে একটি নবুয়ত অস্বীকার করছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইসালাম স্পষ্ট ভাষায় আর বলছেন এটা নবুয়তের দাবি তো নয় বরং এটা কুফুরি এরপর কি বলছেন আর এ কথা আমি কেবল আজকে নয় বরং আমার সব পুস্তকে এ ধরনের নবুয়ত দাবি করিনি বলে আমি সবসময় লিখে এসেছি এটি আমার বিরুদ্ধে এক স্পষ্ট অপবাদ এরপর কি বলছেন শুনেন পক্ষান্তরে যে কারণে আমি নিজেকে নবী বলে থাকি এর ভিত্তি হচ্ছে আমি মহান আল্লাহর সাথে লাভ করার মর্যাদা লাভ করেছি আমি তিনি আমার সাথে ঘন ঘন কথা বলেন এবং বাক্য বিনিময় করে থাকেন এবং আমার নিবেদনের উত্তর প্রদান করে থাকেন এবং অদৃশ্য বিষয়ের অনেক কথা আমার কাছে প্রকাশ করেন আর ভবিষ্যতে ঘটিতব্য এমন অনেক রহস্য উন্মোচন করেন যেগুলো বিশেষ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে তিনি প্রকাশ করেন না এসব বিষয়ের আধিক্যের কারণে তিনি আমাকে নবী বলে আখ্যায়িত করেছেন অতএব আমি খোদার আদেশে একজন নবী এরপরে শেষে তিনি কি বলছেন সেটা করে দিচ্ছি এই যে এই যে বিজ্ঞাপনটা এই যে উনি দিয়েছিলেন আখবারে আমে সেটার শেষের দিকে তিনি কি বলছেন বলছেন তাই আল্লাহ কেবল বিশেষ মর্যাদা প্রদানের জন্য আমাকে নবী নাম দিয়েছেন আর এটা আমাকে একটি সম্মানসূচক উপাধি দান করা হয়েছে যেন তাদের সাথে আমার তফাতটা প্রকাশিত হয় সাধারণ লোক যারা সত্য স্বপ্ন দেখে যারা ছিটাফুটা এলাহাম লাভ করে তাদের সাথে আমার ফাত্তা প্রকাশিত হয় এ অর্থে আমি একজন নবী আবার একজন উন্মতিও বটে যেন আমাদের সম্মানিত নেতা ও মুহাম্মদ হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয় যাতে বলা আছে আগমনকারী মাসিহ উন্মতিও হবেন আবার নবীও হবেন তা না হলে ঈসা আলিয়াল্লাম যার দ্বিতীয় আগমন সম্বন্ধে মানুষ এক মিথ্যা আশা ও কল্পিত ধারণা পোষণ করে আসছে তিনি উন্মতি কি হবেন কিভাবে? তিনি আকাশ থেকে নেমে কি নতুন করে মুসলমান হবেন সে সময় আমাদের নবী সাল্লিবাসাল্লাম কি আর খাতামুল আম্বিয়া থাকবেন না এই যে বক্তব্য ছাব্বিশে মে প্রকাশিত হলো যে যেদিন সেই মানুষটা চলে গেলেন চিরতরে আমাদের মাঝ থেকে সেই বক্তব্যের দিকে কেউ তাকায় না তিনি বলছেন এক ধরনের নবী আমি দাবি করি নাই হ্যাঁ উন্মতি নবী হবার আমি দাবি করেছি হজরত মোহাম্মদ সাল্লিবাস্লামের অনুসরণে কোরআনের আনুগত্যে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করেছি এই এই যে বাক্যালাভ এই যে আধিক্য এই যে গ্যাবের অদৃশ্য বিষয়ে আল্লাহ তালা আমাকে বারবার সংবাদ দেন বেশি করে সংবাদ দেন এটাকে কী বলবে আরবি এবং হিব্রু ভাষায় এটাকেই নবীয় বলা হয় এটাকেই নবী শব্দ দিয়ে আখ্যায়িত করা হয় সেই অর্থে আমি এই উম্মতের মাঝে একজন নবী কিন্তু কলেমে আমার লাইল আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শরীয়ত আমার কোরআন নবী আমার হাজরত মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লাম কেন বলেন তো কেননা ঈসা নবীল হবেন সমস্ত হাদিসের গ্রন্থে লেখা আছে একটু আগে মৌলানা সাহেব বলেছেন একটু কথাটা নবী ছাড়া এই উম্মত এক হতে পারে না নবী ছাড়া কারোর প্রতি ইমান আনার কোনো প্রশ্ন নাই। ইমান ছাড়া আপনি এই যে জনস্রোত দেখতে পাচ্ছেন মুসলমানদের যে বিরাট এক জনসমুদ্র আছে তারা এক হবে কিভাবে এমন এক ব্যক্তিকে আসতে হবে যার হাতে নিজেকে বিক্রি করতে হবে তবে গিয়ে ঐক্য প্রতিষ্ঠা হয় আর নবগতের পরে তারই স্থলাভিষিক্ত তখন খলিফা যার হাতে বয়াত করতে হয় নিজেকে বিক্রি করতে হয় তা নাহলে যত মত তত পথ সব মাতবরের দল হ্যাঁ আধ্যাত্মিক জগতে আল্লাহ তালার সাহাচর্য লাভ করে আল্লাহর সান্নিধ্য লাভ করে সাল্লাহ সাল্লিবাস্লামের দাসত্বে যদি আল্লাহর পক্ষ থেকে সেই অথরিটি কেউ লাভ করে যার মাধ্যমে আল্লাহ তালা বলেন যে হ্যাঁ তোমার মাধ্যমে আমি জাতিকে এক করব তখন তাকে আধ্যাত্মিকভাবে নেতৃত্ব প্রদান করা হয় আর এটা কি বলা হয় নবুয় তাহলে ভাই নতুন শরীয়তের কোনো বিষয় নয় হযরত মোহাম্মদ সাল্লবা চেয়ে বড় নবী হবার কোনো দাবি নয় হজুর সাল্লাহ আলিবাসাল্লামের জন্য চ্যালেঞ্জ নয় বরং হজুর সাল্লিবাসাল্লামকে মাথার মুকুট হিসাবে জ্ঞান করে রসুল উল্লাহ সাল্লিবাস্লামের শ্রেষ্ঠত্বকে স্বীকার করার কারণে পুরস্কার স্বরূপ আল্লাহ নৈক্য লাভ করেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইসলাম এবং বারবার গায়বের সংবাদ লাভ করেছেন অধিকারে বিধায় তারা তার উন্নতি নবো সাব্যস্ত হয় এবং এটাই তার দাবি ছিল ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব নুরুল ইসলাম সাহেব একটা দ্বিতীয় প্রশ্ন ছিল সংক্ষেপে যদি উত্তর দিতেন যদি কেউ আহমদিয়া জামাত ছেড়ে দেয় তাহলে তার কি হবে পরিণতি যারা ইমান আনার পরে সত্য ছেড়ে দেয় তাদের সম্পর্কে কোরআন শেষের স্পষ্ট আয়াত আছে ইমান আনার পরে যদি কারো অনুশোচনা হয় গোপনে মানুষের সামনে ভয়ে সে সত্যকে অস্বীকার করেছে ঘোষণা দিয়েছে আমি মানি না কিন্তু অন্তরে যদি তার অনুশোচনা থাকে যে হায় আমি কি করলাম সমাজের ভয়ে সত্যকে গোপন করছি এই ধরনের মানুষের সাথে আল্লাহর আচরণ ভিন্ন ধরনের যাদের ভিতর একটু অনুশোচনা থাকে কিন্তু যারা অস্বীকার করার পর ধৃষ্টতা দেখায় তাদের সম্পর্কে কোরআন শরীফে আছে যে ইমান আনার পর যারা কুফরে ধৃষ্ট হয়ে যায় তাদের জন্য তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এই ধরনের শব্দ আছে কোরআন শরীফে যে আমানো সুম্মা কাফারু সুম্মা আমানো সুম্মা কাফারু সুম্মা দাদু কুফরান

তো একটি হলো ইমান আনার পর গোপনে অনুশোচনা মানে অস্বীকারের পর গোপনে যদি অনুশোচনা করে সেক্ষেত্রে আল্লাহর আচরণ ভিন্ন কারণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ভিতর দেখেন হ্যাঁ কিন্তু কেউ যদি অস্বীকার করার পর আরও ধৃষ্টতা দেখায় যে অস্বীকার করেছি কি করার কর কি করতে পারিস কর সেখানে আল্লাহর ব্যবহার ভিন্ন এটা কোরআন সাহেবের উল্লেখ আছে কিন্তু মানুষের হাতে শাস্তি দেওয়ার কোনো কাউকে শাস্তি দেওয়ার এই অধিকার আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষকে দেননি কোনো কেউ যদি মুরতাদ হয়ে যায় কেউ যদি সত্যকে ছেড়ে দেয় পরিত্যাগ করে এই পৃথিবীতে কোনো মানুষের কোনো অধিকার নাই তাকে কোনোভাবে দৈহিকভাবে কোনো কষ্ট দেয়া কোরআন শেফ সেই অধিকার কোনো মানুষকে দেয়নি ধন্যবাদ আপনাকে ভাই নুরুল ইসলাম সাহেব আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন দুটি প্রশ্নই আমরা নিলাম এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একজন রেগুলার কলার হচ্ছেন সাইদ হোসেন সাহেব আহমদি ভাই মালয়েশিয়াতে আছেন আসসালামু আলাইকুম সাইদ হোসেন সাহেব সাইদ হোসেন সাহেব আপনি আচ্ছা সম্ভবত আমরা লাইনটা এখানে পাচ্ছি না এখানে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ হেলালুদ্দিন থেকে আলাইকুম হেলাল উদ্দিন আপনি কি আছেন কুমিল্লা থেকে হেলাল উদ্দিন সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন না সম্ভবত আমি এখানে এই লাইনটা আমি হারিয়ে ফেলেছি এখানে এনামুল হক রনি সাহেব আছেন ঘাটুরা থেকে আসসালাম আলাইকুম

এটি কি আপনার প্রশ্ন নাকি আপনার মতামত কোনটা আচ্ছা এই ভাই ঘাটুরা থেকে আছেন উনি বলছেন আপনারা তো সর্বশেষ নবী মানেন উনি আগে আর কিছু বলছেন না কি আসল ব্যাপারটা কি আমরা শেষ নবী মানি আমরাই মানি আর যারা বলেন যে আমরা শেষ নবী মানি না তারা আসলে শেষ নবী মানেন না হজরত মোহাম্মদ আলহিম শেষ শরীয়ত বাহক নবী কোরআন শরীফ শেষ শরিয়ত কার মাধ্যমে এসেছে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলীবাসাল্লামের মাধ্যমে এসেছে যে নবী শেষ শরিয়ত বহন করেন তিনি শেষ নবী আল আলিওমা আকমালা কুমাম তো আলী কুমাতি ইসলাম আদিনা সুরা মায়েদার প্রথম অংশে আল্লাহ তালা যে ঘোষণা দিলেন যে আজকের দিনে আমি এই নিয়ামত এই ধর্ম এবং শরিয়ত সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম এই ঘোষণার মাধ্যমে কোরআন শরীফ শেষ শরিয়ত হিসাবে ঘোষিত হলো আর এই শরীয়ত এনেছেন শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম যে নবী শেষ শরিয়ত বহন করেন তিনি শেষ নবী আরেক অর্থে আমরা শেষ নবী মানি মেরাজের রাতে হুজুর সাল্লাহ আলি সাল্লাম সমস্ত আধ্যাত্মিক স্তর পার হয়ে অতিক্রম করে শেষ আকাশে গিয়েছিলেন শেষ আকাশ মানে শেষ আধ্যাত্মিকতার চূড়ায় গেছিলেন আর আমি জগতের এক কীট আমি যদি উপরে আধ্যাত্মিক জগতের দিকে তাকিয়ে দেখি দেখব প্রথম আকাশে হাজরত আদম আল ইসলামকে দেখা যায় আর শেষ আকাশে কাকে দেখা যায় শেষ মার্গে কে উপনীত হয়েছেন শেষ মাথায় কে গেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লাম যে নবী সমস্ত আধ্যাত্মিকতার স্তর অতিক্রম করে শেষ মার্গে উপনীত হন তিনি শেষ নবী আধ্যাত্মিকতার পরমত্ব এবং চরমত্ব যিনি লাভ করেন তিনি শেষ নবী যার সিদ্ধান্ত যার কথা যার শরীয়ত যার শিক্ষা যার আনিত শরীয়ত শেষ এবং চূড়ান্ত তাকে শেষ নবী বলা হয় যেমন বাংলাতে আমরা বলি এই হলো আমার শেষ কথা একটা বিচার বসলো বিচারের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল এই হলো আমার শেষ কথা বিচারক কি আর কথা বলবেন না হাজার কথা বলবেন কিন্তু এই সিদ্ধান্ত নড়বে না অটল থাকবে অনড় থাকবে তার মানে চূড়ান্ত সিদ্ধান্ত যে নবী সাল্লাহ আলিবাসাল্লাম বহন করেছেন আল্লাহর পক্ষ থেকে শরীয়ত হিসাবে সেই নবী শেষ নবী নর্চর নাই সেই নবুতের এই যে কথাটা এটা হচ্ছে শেষ নবতের বিষয় ভাই আপনি যারা আপনারা যারা বলে বেড়াচ্ছেন যে আমরা শেষ নবী মানি না আপনারা যদি কোনো চিন্তা করে দেখেছেন ঈসা আল্লাহ ইসলাম আসবেন ঈসা নবী আকাশে জীবিত বসা আছেন এটা আপনাদের দৃঢ় বিশ্বাস তিনি আবার আসবেন এটাও বিশ্বাস করেন এই মুহূর্তে শেষ নবীকে আকাশ থেকে নামার অপেক্ষা করা প্রয়োজন নাই এই মুহূর্তে ইহকালে এই বাহ্যিক আকাশে আপনাদের বিশ্বাস অনুযায়ী কোথাও এক কোণারে কোনো এক প্রান্তে জীবিত বসা আছেন রক্ত মাংসের ইসা আলহাম নবী উল্লাহ ইহুদিন আর যাকে আমরা শেষ নবী বলে বিশ্বাস করি সেই নবী সাল্লাহ আলিবাস মদিনা তো আছেন এই মুহূর্তে শেষ নবী কে হলেন হজরত ইসা সালাম হলেন নওজব ইল্লা জালিক তাহলে যারা ঈসা নবী নবীউল্লাহকে জীবিত আকাশে বিশ্বাস করে তারা শেষ নবী মানে না আমরা মানি আহমদি মুসলমানরা মানি এবং আমরা বিশ্বাস করি যে যদি শেষ নবী মানতে হয় তাহলে আহমদিয়া তরিকার মুসলমান হওয়া ছাড়া গত্যন্তর নাই আপনাকে স্বাগত জানাই শেষ নবীর উম্মতে যদি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সত্যিকার অর্থে শেষ নবী মানতে চান আসেন ঈশাকে আগে মৃত বলে ঘোষণা দেন এবং চিরঞ্জীব নবী হিসাবে হাজরত মোহাম্মদ সাল্ল্লা সালামকে ঘোষণা দেন যা যার আধ্যাত্মিক ছোঁয়ায় নবুয়ত লাভ করা সম্ভব দাসত্বের নবুয়ত লাভ করা সম্ভব যেভাবে হজরত মির্জা গোলামে আহমদ আলহ ও সালাম লাভ করেছিলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মৌলানা সাহেব এনামূলক হক সাহেব আপনার যে জিরত বন্ধু প্রশ্ন করেছিলেন আশা করি তিনি উত্তর পেয়েছেন আমি দেখতে পাচ্ছি যে এখানে লাইনে আছেন একজন ভাই

ব্যাত হবে আলহামদুলিল্লাহ আমরা ব্যাত চিন্তা করতেছি আমরা যদি আহামদিয়া হই তাহলে আমরা যে আমাদের তো এলাকায় মসজিদ নাই আমরা জামাতে নামাজ কথাই পড়ব আর আমরা যদি আহামদি অবস্থা মহারাজের তাহলে আমাদের জানাযা কে পড়াবে আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন হলো যে যে সব drinks কুকার কোলা পানটা মেরিডা এই ধরনের খাবারের অ্যালকোহল আছে শুনতিছি আমরা যে বেশিরভাগ সময় এগুলো খাইছি দেখি কি খাওয়া জায়েজ না না জায়েজ আচ্ছা প্রথম তো আমিনুল ইসলাম সাহেব আপনারা যে অনুষ্ঠান দেখছেন একে একে প্রথম তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সেই মালাই কোরিয়াতে অনেক রাত রাতের বেলা অনুষ্ঠানটি দেখছেন তিন বন্ধু মিলে আর বয়াত করতে চাচ্ছেন আল্লাহ আপনাদের ইমান এবং আমলে বরকত দিন আপনাদেরকে তৌফিক দিন সত্য মানার আর দ্বিতীয়ত উনি বলছেন যে বয়াত করার পর গায়ের আহমদী মসজিদে নামাজ পড়তে পারবো কিনা জানা যাকে পড়বে ফিরোজ আলম সাহেব যদি উত্তর দেন এলাকায় মসজিদ নির্মাণের কথা মসজিদ নাই আমাদের এলাকায় আমরা যদি আহমদী এলাকায় মসজিদ নাই তাহলে কি হবে প্রথম কথা হলো আল্লাহ যেহেতু সত্য আপনাদের সামনে স্পষ্ট করেছেন মোহাম্মদ ইসলামের নির্দেশ অনুযায়ী অনুযায়ী তার মাহদিকে তার মসিকে মানার আপনারা সিদ্ধান্ত নিয়েছেন তো সেই হিসাবে রসুল্লাহর নিজের নির্দেশ যে ইমামকুম মিনকুম তোমাদের ইমাম এখন তোমাদের মধ্য থেকে হতে হবে অর্থাৎ যে রসুল্লার নির্দেশ মেনেছে মান্যকারীদের মধ্য থেকে ইমাম হওয়া আবশ্যক অমান্যকারীদের মধ্য থেকে ইমাম তোমাদের ইমাম কেউ হতে পারবে না কেননা তারা গালি দেয় তারা গালমন্দ করে তো আপনাকে আহমদি ইমামের পিছনে নামাজ পড়তে হবে এখন গেরাহমদী মসজিদ আপনার এলাকায় আছে আহমদী মসজিদ নেয়ের সমাধান দুটো একটি হল গেরহমদি মসজিদে গিয়েও আপনি একা নামাজ পড়তে পারেন সেখানে গিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আমরা বিভিন্ন ও আহমদী মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকি প্রথম সমাধান দুই নম্বর সমাধান হলো নিজের এলাকায় আপনারা তবলিক করেন সত্য পৌঁছান মানুষকে বোঝান যে রসরুল্লাহার ভবিষ্যৎবাণী অনুসারে ইমাম মাহাদি এসে গেছেন রসুলল্লাহ বলেছেন মাহাদি আসলে যত সমস্যাই সামনে আসুক সমস্যা অতিক্রম করে গিয়ে তার হাতে বয়াত করতে হবে সত্যের প্রচার করেন এলাকাতে এরপর সবাই আল্লাহ তালার পথে আর্থিক কোরবানি করেন তারপর মসজিদ নির্মাণ করেন সেখানে

শেষ যুগ আরম্ভ হয়ে গেছে এবং ঠিক সময় মতো ইমাম এসেছেন তাদের কথা যাচাই বাছাই না করে শুধুমাত্র সোনা কথার উপরে ভরসা করে আন্তর্জাতিক রাজনীতির চক্রান্তে পড়ে কাফের ঘোষণা দিয়ে দেওয়া এত বড় গুনার কাজ আল্লাহ সাফি কুম রাজ রশিদ আলেমদের সমাজকে আমি সম্বোধন করে বলছি কেউ কি নাই তোমাদের মধ্যে যার মধ্যে সামান্যতম বিবেক জাগ্রত আছে সে যাচাই করুক বাছাই করুক তারপরে কথা বলুক কয়টা লোক আছে যে আমাদের বই পত্র পড়েছে হজরত মির্জা সাহেবের বই পড়ে তারপরে সিদ্ধান্ত দিয়েছে লোকটা ঠিক না তার যুক্তিগুলো কে যাচাই করে কথাটা বলছে কেউ বলছে না শুধু অরুণচন্ডি একটা কথা বলেই যাচ্ছে কাফের 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 আচ্ছা বল কিন্তু সিদ্ধান্ত হজরত সাল্লা দেওয়া আছে মুসলমানকে কাফের বললে তুমি আর মুসলমান থাকো না এই জন্য আমরা কাউকে কাফের না ঘোষণা দিয়ে ভাই যান আপনি আপনারটা করেন আমরা আমাদেরটা করি কোনো অশান্তির মধ্যে আমরা যাব না হাজুর সাল্লু আলিবাসাল্লাম বলেছিলেন এক সাহাবির প্রশ্নের কারণে যে হে আল্লাহ রসুল জামাতে নামাজ পড়তে চাই কিন্তু আমি সফরে থাকি জঙ্গলে নামাজ পড়ব জামাত কেমন হবে আপনারও মনের আকাঙ্ক্ষা যে আমি বাজামাত নামাজ পড়তে চাই একই প্রশ্ন নয় হজুর সাল্লু আল্লি ইসলাম যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাকে সেই উত্তরটা শোনাই উনি বলেছিলেন বাজামাত নামাজের স্বভাব থেকে বঞ্চিত হতে চাও না জঙ্গলে যখন যাও একা আজান দাও তোমার আজান শুনে কেউ আসবে তোমার সাথে নামাজ পড়ার জন্য আশেপাশে যদি কেউ থাকে যদি না থাকে তুমি একা নামাজ আরম্ভ করে দাও আল্লাহ তালা ফেরেশা বাহিনী পাঠাবেন তোমার সাথে নামাজ পড়ার জন্য এবং তোমাকে বাজামাত নামাজের জবাব দেওয়া হবে যদি যুগের সত্য মাসি এবং মাহাদিকে মানার কারণে কাফের আখ্যায়িত হয়ে আপনাকে একলা নামাজ পড়তে হয় তাহলে আপনি ঠিক একই নিয়তে নামাজে দাঁড়ান আর দেখবেন ফেরেশ তারা আপনার সাথে নামাজ আদায় করবে এবং আপনাকে আল্লাহ তালা বাজামাত নামাজ থেকে বঞ্চিত রাখবেন না দেখতে দেখতে এই ফেরেস্তার দল লোকদেরকে আকৃষ্ট করবে যে দেখো তোমাদের এই পরিবারের ছেলে তোমাদেরই প্রতিবেশী এই ভাই তোমাদের এই বন্ধু কোনো একটা কারণে সে এই দলে গেছে এই তরিকায় গেছে তোমরাও যাচাই বাছাই করো দেখবেন দলে দলে আপনার সাথে লোকেরা ভিড়বে সাহস হারাবেন না মসজিদ নাই বলে মোদি হবেন না এটা কোনো কারণ হতে পারে না আমি যদি আজকে ইসলামের দাওয়াত পেতাম আমি অমুসলমান যদি হতাম না মিন জালিক আর আমাকে যদি বলা হতো যে আমি উত্তর কোরিয়াতে যেখানে ধর্ম পালন করাই নিষিদ্ধ তো সেইখানে আমাকে মুসলমান হতে হবে হতাম না ওখানে তো একটাও মসজিদ নাই তারা কি কীভাবে ইসলাম পালন করবে যারা উত্তর কোরিয়াতে মুসলমান হবে যেখানে আল্লাহর জগৎ আছে পরিষ্কার জায়গায় নামাজ পড়বে সেটাই মসজিদ জুয়েলাত হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের ওই কুড়ে ঘরের মসজিদ বানাতে পারবেন না নিজের বাড়িতে একটা ঝুপড়ি বানাতে পারবেন না আল্লাহ তালা সেটাকে ভালো করে দেবে রইল আপনি বলেছেন যে চাঁদা দিতে পারবেন কি না ভালো কাজে যে কোনো জায়গায় চাঁদা দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বয়াত হয়ে গেলে আপনার প্রধান নেকি হবে ইসলামের সেবায় নিজের সর্বশক্তি নিয়োগ করা কিভাবে খলিফা যেভাবে বলেন সেভাবে আমাদের ঘাড়ের উপর একটা বয়াতের জোয়াল আছে আমাদের সর্বশক্তি আমরা নিয়োজিত করেছি খলিফার মাধ্যমে ইসলাম সেবায় যেদিকে চান সেদিকে উনি আমাদেরকে কাজে লাগাতে পারেন এই জন্যই তো বয়াত তা নাহলে যদি বয়াত করলাম কিন্তু আমাদের শক্তি প্রয়োগ করতেছি আমরা বাইরের শক্তির সাথে এটা না আমাদের সম সম্মিলিত শক্তি আত্মনিয়োগ করতে হবে নিয়োজিত করতে হবে ইসলামের সেবার জন্য কিন্তু নেকি করতে নিষেধ করছি না যে কোনো ফকিরকে আপনি চাঁদা দিচ্ছেন টাকা দিচ্ছেন কেন দিচ্ছেন মানুষের ভালোবাসা দিচ্ছেন আল্লাহ তালা দেখছেন এবং কবুল করছেন কিন্তু বয়াতের পরে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে বয়াতের পরে সেইভাবে কাজ করবেন যেভাবে খালিফা এবং নেকি করার জন্য বলেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমিনুল ইসলাম সাহেবের আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যে কোকা কলা ইত্যাদি আমরা যে পান করি শুনেছি এতে অ্যালকোহল আছে পান করা যায় কিনা কোকা কোলা ইত্যাদিতে অ্যালকোহল আছে কিনা আপনি জানি না যদি আপনি নিশ্চিত হন যে অ্যালকোহল আছে তাহলে খাবেন না এটা খাওয়া যায় এখানে ধন্যবাদ আমিন ইসলাম সাহেব আপনি আপনার প্রশ্নের সবগুলো উত্তর পেয়েছেন আশা করি আচ্ছা ইনশাল্লাহ আগামীকাল আবার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনেকেই লাইনে আছে আগামীকাল আবার ইনশাল্লাহ কথা হবে আসসালাম আলাইকুম আপনার সাথে জি এখানে অনেকে ইমেল পাঠাচ্ছেন ভাই কিন্তু ফোন লাইন এতগুলো আছে যে আমি ইমেলগুলো পড়তেও পারছি না আমি এখানে আমি ফোন লাইন এনেছি জহুরুল হাসান সাহেব আছেন আমাদের কারিপাড়াতে পশ্চিমবঙ্গের কারিপাড়ায় মুরব্বী উনি বলছেন যে গত মার্চে এক বোন নাজমা বেগম বয়াত করেছিলেন তিনি এখন বাড়িতে ডিশ লাগিয়ে পরিবার সহ এই অনুষ্ঠান উপভোগ করছেন আর আর উনি আজকে আবার একটা মেল পাঠিয়েছেন যে এখানে একশো দশজন খোদ্দাম এবং আতফাল মিলে আমরা এখন খোলা মাঠে এই অনুষ্ঠানটি উপভোগ করছি আমাদের এখানে ক্লাস হচ্ছে আপনাদের সবাইকে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এছাড়া শোয়েব সাহেব ও তারুয়া থেকে অনুষ্ঠানের শুভকামনা করে ধন্যবাদ জানিয়েছেন আর অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন আমি যদি সময় সুযোগ পাই তাহলে আমি প্রশ্নগুলি নিব নতুবা এখানে ফোন কল আমি নিতে চাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি রাবে আক্তার এক বোন চট্টগ্রাম থেকে লাইনে আছেন অনেকক্ষণ থেকে আসসালামু আলাইকুম

খেলাফত নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে এক দ্বিতীয় কথা হচ্ছে অন্য ইমামের নামাজ পড়তে পারবো কিনা নিষিদ্ধ করা আছে মাম্মা হাসান করেছেন আমরা তো সেখানে অনুমতি দিতে পারি না এই উত্তর হয়ে গেল ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে কথা হবে

আমাদের ভিতরে এবং আপনাদের ভিতরে পার্থক্যটা কি জানার জন্য আচ্ছা থাকেন আমি প্রশ্নটা প্যানেলের কাছে রাখছি একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে কয়েক মিনিট মাত্র বাকি আছে আহমদি এবং গায়ামদের মধ্যে পার্থক্য কি ভাই সাহেদ হোসেন জানতে চেয়েছেন মৌলিক কোনো পার্থক্য নেই আপনি বলেছেন নামাজ রোজা হাজ জাকাত আপনি পালন করেন আহমদিয়া মুসলিম জামাত একশত ভাগ এগুলোই পালন করে লা ইলাহা ই্লা মুহাম্মদ রসুল্লাহ আমাদের কালেমা বেলার নামাজ রো রমজা মাসে রোজা রাখি আমরা হজ করি আমরা জাকাত ও দেই পার্থক্য হল হজরত মোহাম্মদ সাল্লামের নির্দেশ আমরা মেনেছি সমর্পণ করেছি অধ্যত্ত্ব দেখাইনি মোল্লাদের ভয় পাইনি আর আপনারা এখনো মোল্লাদের ভয়ে ভীত যুগ পচে গেছে গলে গেছে নষ্ট হয়ে গেছে চরিত্র মানুষের চরমভাবে ভাবে নষ্ট হয়েছে দলাদলে চরম ভাবে বেড়ে গেছে মুসলমান মুসলমান্তর দল হয়ে গেছে মানে আমি শুধু কথার কথা হিসাবে চুহত্তর দল বললাম নতুবা দল যে কত হবে এখানে আমি গনে সেটি আপনাকে বলতে পারবো না মানে অধপতনের চরম পর্যায়ে পৌঁছে গেছে তারপরও মোল্লাদের ভয়ে সত্যকে আপনারা মানছেন এটা হলো একমাত্র পার্থক্য ধন্যবাদ আপনাকে ভাই সাহিদ সাহেব আশা করি আপনি সংক্ষেপে উত্তর পেয়েছেন পেয়েছেন আপনি আপনার প্রশ্ন উত্তর আচ্ছা এখন আপনি আগামীকালকে আবার ইনশাল আমাদের অনুষ্ঠান হবে আপনার সাথে কথা হবে হাজর ইমাম মাহাদি সালাতু আসলাম তার আগমনের উদ্দেশ্য কি বলেছেন এবং আহমদিয়া জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য কি চলুন দর্শক এখন আমরা তা শুনিনি মসিহে মাউদ আলাইসালাম বলেছেন খোদাতালা যখন বর্তমান যুগের অবস্থা অবলোকন করে এবং পৃথিবীকে বিভিন্ন প্রকার গুণা এবং পাপাচার আর ভ্রষ্টতায় লিপ্ত দেখে আমাকে সত্যপ্রচারার্থে এবং মানুষের সংশোধনকল্পে প্রত্যাদিষ্ট করে পাঠালেন আর এ যুগ এমন যে এ পৃথিবীর লোক ত্রয়োদশ শতাব্দী শেষ করে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে উপনীত হয়েছিল তখন আমি সে নিদর্শনের অনুসরণে জনসাধারণের মাঝে লিখিত বিজ্ঞাপন এবং বক্তৃতার মাধ্যমে এ ঘোষণা করা শুরু করি যে এ যুগের শিরোভাগে ক্ষুধার পক্ষ থেকে ধর্ম সংস্কারের লক্ষ্যে যে ব্যক্তির আগমনের কথা ছিল আমি সে ব্যক্তি যেন সেই ইমান যা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে তা পুনরায় প্রতিষ্ঠা করি এবং খুদার কাজ থেকে শক্তি লাভ করে তার অদৃশ্য শক্তির আকর্ষণে জগৎবাসীকে সংশোধন ক্ষুধাবীতি ও পবিত্রতার দিকে নিয়ে আসি আর তাদের বিশ্বাসগত এবং আচরণগত ভুলগুলোকে ধূরীভূত করি এরপর কয়েক বছর অতিক্রান্ত হলে ঐশী দ্বারা আমাকে জ্ঞাত করা হয় সেই মসি যে উম্মতের জন্য আদি থেকে প্রতিশ্রুত ছিল এবং সেই শেষ মাহাদি যে ইসলামের অবক্ষয়ের যুগে এবং পথভ্রষ্টতা বিস্তারের যুগে খোদার পক্ষ থেকে সরাসরি হেদায়াত লাভ করার কথা ছিল এবং সেই ঐশী খাদ্য সম্ভার নবরূপে মানব জাতির সম্মুখে যার পক্ষ থেকে উপস্থাপন করার কথা আল্লাহর তক দীরে নির্ধারিত ছিল আর তেরোশত বছর পূর্বে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যার সুসংবাদ দিয়েছিলেন সে ব্যক্তি আমি আর এ বিষয়ে ঐশী বাক্যলাপ এবং রহমান খোদার সম্ভাষণ এত সুস্পষ্ট এবং অজস্র ধারায় হয়েছে যার ফলে এর মাঝে কোনো ধরনের সন্দেহের অবকাশ অবশিষ্ট ছিল না প্রত্যেক বহি যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা ধারালোক পেরেকের ন্যায় আমার হৃদয়ে প্রথিত হচ্ছিল এবং সকল ঐশী বাক্যালাপ এমন সব মহান ভবিষ্যৎবাণী সম্বলিত ছিল যেগুলো দিবালুকের ন্যায় পূর্ণ হচ্ছিল আর এর ধারাবাহিকতা এবং আধিক্য এবং অলৌকিকতা আমাকে একথা স্বীকার করতে বাধ্য করেছে যে এসব সেই এক অদ্বিতীয় ক্ষুদার বাণী যিনি কোরআন শরীফ অবতীর্ণকারী আর আমি এক্ষেত্রে তরাত ও ইঞ্জিলের নাম নিচ্ছি না কেননা তরাত ও ইঞ্জিল প্রেক্ষাপনকারীদের হাতে এতটা প্রক্ষিপ্ত ও পরিবর্তিত হয়ে গেছে যে এখন ওই কেতাবগুলোকে খোদার কালাম বলা যায় না মোট কথা খোদার সেই বহি যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা এতটা সুনিশ্চিত এবং অকাট্য যে এর মাধ্যমে আমি আমার খোদাকে লাভ করেছি এবং এসব বহি ঐশী নিদর্শনাবলীর সমর্থনে কেবল নিশ্চিত বিশ্বাসের পর্যায়ে ভুক্তই হয়নি বরং এর প্রতিটি অংশ যখন খোদা খোদাতালার কালাম কোরআন শরীফের শিক্ষার আলোকে যাচাই করা হয়েছে তখন এটি কোরআনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ সাব্যস্ত হয়েছে এবং এর সত্যায়নে ঐশী নিদর্শন বৃষ্টির ন্যায় বর্ষিত হয়েছে রোহানি খাজা আইন বিংশতম খণ্ড খন্ডর্শক বৃন্দ আমরা শুনছিলাম এই জামাত গঠনের কি উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং তার আগমনের কি লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করেছেন তা তার লেখা হতে এবারে আমরা বলেছিলাম যে অনেকগুলি ইমেইল আছে এর মধ্যে থেকে একটি প্রশ্ন আমি নিচ্ছি নাজিয়া সাবা আমাদের এক বোন চিটাগাং থেকে একটি প্রশ্ন পাঠিয়েছেন আমরা যে হাদিসটি ইমাম মাহাদি আলাহ ইসলাতু আসলামের সত্যতার জন্য জোরালোভাবে উপস্থাপন করি চন্দ্র এবং সূর্যগুণ হাদিসটি তিনি বলছেন কেউ কেউ আপত্তি করে যে এটি জৈফ হাদিস দুর্বল হাদিস এর যে রাবি আছেন তিনি অত্যন্ত দুর্বল ছিলেন এ ব্যাপারে যদি আপনি একটু বলতেন এতক্ষণে অরিন্দম কোহিলা বিষেদে হঠাৎ মনে পড়েছে এটা জৈফ হাদিস যখন ইমাম মহাদি আলাহিস আগমন করেছেন তখন দাবি হচ্ছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নিদর্শন দেখা যেহেতু দেখিয়ে দিয়েছেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন এখন আর ইমাম মাদি আলাহ সাল্লা সালামের কথা সহ্য হচ্ছে না আঠারোশো উননব্বই সাল তেরোশো ছয় হিজড়ি তখন তো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয় নাই তখন যখন হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আলাহ সাল্লাম বয়াতের আহ্বান জানালেন তারপরে যখন উনি ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মাসি হবার দাবি করলেন তখন লোকেরা বলল মানি না মানব না কেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের নিদর্শন প্রকাশিত হয় নাই আর যখন হয়ে গেল আর ভালো করে প্রমাণিত হলো একজন দাবিদার তার জন্য আল্লাহ তালা নিদর্শন দেখিয়েছেন আকাশে এখন গবেষণা বেরোচ্ছে যে না হাদিসটা তা ভাই এতই সহজ আমাদের কাছে ছাপানো আছে বই এই যুগের বাংলাদেশের আলেমলা চতুর্থ সংস্করণ পর্যন্ত আমাদের কাছে রাখা আছে তারা বলছেন ইমাম মাহাদি আলাহ সালামের লক্ষণ একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আর আল্লাহ তালা নিজের আচরণ দ্বারা দেখিয়ে দিচ্ছে না আকাশে সেই ঘটনা আল্লাহ তালা যে হাদিসের বিষয়বস্তুকে সত্য সাব্যস্ত করে দেন তার রাবি জয়ীফ না সেকাহ এটা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে হাদিস ঘটে গেছে ঘটনা ঘটে গেছে ভবিষ্যৎবাণী পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে সাব্যস্ত হয়ে গেছে এবং বাস্তবায়িত হয়েছে পূর্ণ হয়েছে এরপরে কিসের মধ্যে আমরা পড়ে আছি চিন্তা করেন আমি কি বলছি কথাটা ধরেন আপনাদের গবেষণায় হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কেউ একজন দুর্বল এটাই তো সাব্যস্ত ওকে কিন্তু ঘটনা সত্য যদিও সে ব্যক্তি দুর্বল কিন্তু হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম ছাড়া আর এই ভবিষ্যৎবাণী কেউ করতেই পারে না তিনি একমাত্র ব্যক্তি বলছেন যে আল্লাহ তালা জানিয়েছেন বলে আমি ধর্ম বিষয় তোমাদেরকে ভবিষ্যৎ বাণী শোনাচ্ছি ঘটনা ঘটে গেছে আল্লাহ তালা যখন সাইন দিয়ে দিচ্ছেন যেটা আমার কাজ এবং আমার নবীর ভবিষ্যৎবাণী এরপরে বর্ণনাকারী কে জঈফ আর কে শেখা এই বিতর্কের কোনো অবকাশ থাকে তারপরেও আপনাকে বলে রাখছে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের আলেম সমাজদের মধ্যে শতসিদ্ধভাবে এটা প্রচলিত ইমাম মাহাদিয়াল সালামের যুগের লক্ষণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কেন কেননা সহি হাদিসের গোড়া কোরআন শরীফে বিদ্যমান সুরা আমার মধ্যে আছে বা জুমিয়ার শামসো কামার যে হাদিসের মূল ভিত্তি কোরআনে আছে সেটা সহি হাদিস বা জুমিয়ার শামসবাল কামার এবং যখন সূর্য এবং চন্দ্রকে এক সারিতে দাঁড় করানো হবে মলানাদের কেউ কেউ বলার চেষ্টা করেন কেমতের দিবসে একই ভূত করে দেওয়া হবে ভাই কেমতের দিবসে এটা দেখার জন্য কেউ জীবিত থাকবে না কোরআন শরীফ হুদাল্লিল মুতাকিন ইহকালে মুতাকিদের পরিচালনা করে সত্যের দিকে অতএব এখানে নিশ্চিতভাবে এমন একটি ঘটনার দিকে আল্লাহ তালা ইঙ্গিত করছেন যেটা ইহকালে ঘটবে এবং চন্দ্র সূর্য এক সারিতে একত্র হবে তাহলে পেয়ে গেলেন হাদিসের মূল সূত্র কোরআনে আছে এবং সেটারই ব্যাখ্যা হাজরত ইমাম বাকের বরাতে আমরা লাভ করেছি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলব আসালামের কাছ থেকে যেটা দার কুতনি শরীফের কিতাবুল ইদায়নের সেলাতুল কুসুফ আল হুসুফে বর্ণিত হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বোন নাজিয়া সাবা আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে আমরা এসে গেছি আমরা বারবার যে মুসিম আসলাম উদ্ধৃতিগুলি দেখিয়েছি এতে স্পষ্ট করে আমরা জানানোর চেষ্টা করেছি যে হাজ ইমাম মাহাদিল আসলামের মূল উদ্দেশ্য ছিল আগমনের মুসলমানদের হারানো ইমানকে পুনর্বহাল করা এবং মুসলমানদেরকে ইমান ফিরিয়ে দেয়া তিনি সে কাজটি সুন্দরভাবে সম্পাদন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি একটি জামাত সুসংগঠিত একটি জামাত প্রতিষ্ঠা করে গেছেন এবং জামাতের মাধ্যমে অহরাত্র আমরা এই কাজই করে যাচ্ছি এখানে আমি আরেকটা ফোন কল নিবো আজকে অনুষ্ঠানের শেষ দিকে মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব অনেকক্ষণ থেকে লাইনে আছেন কুমিল্লাতে আসসালামু আলাইকুম হেলাল উদ্দিন সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন

আমরা আমাদের নিজেদের অবস্থা নিয়ে চিন্তিত থাকার কথা ওনার পিতার কি অবস্থা হবে হজরত মোহাম্মদ সাল্ল ইসলামের বিচার কিভাবে হবে কেয়ামত দিবসে এটি তার পিতার কিভাবে বিচার হবে এই প্রশ্ন আপনি তাকে করছেন যে এখনও সেখানে যায়নি তার বিচার কিভাবে হবে তা একমাত্র মহান আল্লাহ তালায় জানেন কিন্তু হজরত মোহাম্মদ ইসলামের পিতা সম্পর্কে আমরা এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে এক পবিত্র চেতা ব্যক্তি ছিলেন অবশ্যই না হয় তার ঘরে পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষের জন্ম হতে পারে না তিনি পবিত্র মানুষ ছিলেন চিন্তাধারার দিক থেকে ব্যক্তিত্বের দিক থেকে সকল দিক থেকে বাকি হজরত মোহাম্মদ রসুল্লাহকে তো তিনি পানিনি আপনি পরিভাষাগতভাবে যদি মুসলমান খুঁজতে থাকেন তাকে বলেন যে তিনি ইসলাম গ্রহণ করেননি তাহলে এটি তার ক্ষেত্রে প্রযোজ্যই নয় ইসলাম আসার পূর্বে যে ধরনের মুসলমানের ধারণা পৃথিবীতে ছিল কোরআন শরীফে আছে ইব্রাহিম মুসলমান ছিলেন হজরত ইসমাইল মুসলমান ছিলেন তো সেই হিসাবে আমি মনে করি হজরত আবদুল্লাহ সমর্পণকারী ছিলেন তাদের মতোই তিনি অনুগত এক মুসলমান ছিলেন কিন্তু পরিভাষাগতভাবে আজকে আমরা মুসলমান বলতে যা বুঝি সেই মুসলমান তিনি ছিলেন না

সর্বশ্রেষ্ঠ নবী জন্মের কারণ হয়েছে এই বংশে তো এই জন্য এই বিতর্কই একটা একটা এমন ব্যাপার যেটাতে মানুষ কুলাতে পারবেন আল্লাহ তালা মহান মালিক দিন তিনি যেভাবে চাইবেন তার সাথে আচরণ করবেন কিন্তু আমরা দোয়া করি এবং আশা করি যে আল্লাহ তালার যে ক্ষমার গুণ সবচেয়ে বেশি প্রকাশিত হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসালামের পিতা মাতার জন্য জি এই যে কথা আপনি ইঙ্গিত করলেন নবিক্রম সাহাম বলেছেন যে সর্বোত্তম বংশ জন্ম নিয়েছেন আব্রাহা যখন মক্কার উপর আক্রমণ করেছিল তখনকার যে ঘটনা আব্দুল মোতালেব দেখেন এক খোদার উপর যে দৃঢ় বিশ্বাস ছিল এটি প্রমাণ করে তিনি তার উট ফিরিয়ে আনতে গেলেন বলে যে আব্রাহা তোমার উট আমি নিয়ে নিয়েছি তোমার ঘর ভাঙতে আসছি সেই চিন্তা তোমার নাই সে আমি উটের মালিক উটের চিন্তা আমি করছি ঘরের যিনি মালিক তিনি ঘর বাঁচাবেন কতটা প্রমাণ করে একত্ববাদী একত্ববাদী ছিলেন যেভাবে মারাণ ফিরুজ আলম বললেন যে পরিভাষা কতভাবে মুসলমান ছিলেন কি ছিলেন না এটা আমরা জানিনা কিন্তু তাদের আচরণ এবং তাদের বিশ্বাস বলে যায় তারা সমর্পণকারী ছিলেন এক কোথায় তো ভাই আহ আমাদের যে শফিরুল ইসলাম শাহ আপনি প্রশ্ন করেছিলেন মারান আবদুল্লাহ সে বলে দিলেন যে এই বিতর্কে জড়ানো আমাদের জন্য যুক্তিযুক্ত হবে না আমাদের নিজেদের নিয়ে আসলে চিন্তা করা উচিত সুদাশবৃন্দ আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে আমরা বিদায় নেব আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামীকাল এ পর্বের শেষ অনুষ্ঠান হবে আমাদের খেলাফত দিবসকে সামনে রেখে আগামীকাল আমরা আলোচনা করব। আহমদিয়া মুসলিম জামাত অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে সারা পৃথিবীতে এই খেলাফত দিবস উদযাপন করে থাকে এর একটা ঐতিহাসিক পটভূমি আছে আমরা এই বিষয়গুলো আগামীকালকে আলোচনা করব নতুন আঙ্গিক আলোচনা হবে আপনারা মজা পাবেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আজকের যে শেষ কথা সেটি আমরা বলে দিচ্ছি মসিমাউদ আলাহস্লাতলামের আগমনের বিষয়টি যদি সত্য আপনাদের কাছে হয়ে যায় তাহলে তার হাতে বয়াত করা এটি নবী করিম সাল্লাই নির্দেশ এই নির্দেশ পালন করা আমাদের জন্য কর্তব্য একজন মুসলমান হিসেবে আমাদের উপরে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে যখনই তার আগমনের সংবাদ শুনবে যদি ক্ষমতায় কুলায় তার কাছে যাও বরফের পাহাড় উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যাও কিন্তু তার হাতে বয়াত করো আল্লাহ তালা আমাদের কাছে আমাদের সবাইকে এর তৌফিক দান করুন আমি বিজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা যারা ফোন করেছিলেন ইমেল পাঠিয়েছেন আমি আপনাদেরকে সুযোগ দিতে পারিনি আমি নামগুলি পড়ে দিচ্ছি জাহান আসাম বশিরুদ্দিন সাহেব বর্ধমান ইন্ডিয়া উম্মে আরা চাঁদপুর বাংলাদেশ রফি মোহাম্মদ দুবাই নেসার আহমদ চট্টগ্রাম চৌধুরী নজির আহমদ কানিতা মিরপুর নাসরিন আক্তার টরন্টো জায়েদা বেগম ত্রিনিদাদ মাহবুবুর রহমান ফতুল্লাহ এছাড়া আরও অনেকগুলো ইমেল আছে আমার হাতে আমি সুযোগ দিতে পারি নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীকাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء